আপনি শুনছেন বইটই স্টোরিজ, কথার ডাকঘর। আজ বইটই স্টোরিজের বিশেষ নিবেদন, স্বাধীনতার উপলক্ষে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা। আজ আপনি শুনবেন প্রথম পর্ব। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টসে আমাদের জানাবেন। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা, প্রথম পর্ব। সেকালে হুগলি ব্রাঞ্চ স্কুলের হেডমাস্টারবাবু স্কুলের রত্ন বলে যে তিনটি ছেলের কথা বলতেন, তারা তিনখানা আলাদা গ্রাম থেকে প্রতিদিন একরোশ পথ হেঁটে পড়তে আসত। তিনজনের কি ভালোবাসাই ছিল! এমন দিন ছিল না যেদিন এই তিনটি বন্ধুতে স্কুলের পথে ন্যাড়া বটতলায় একজোট না হয়ে স্কুলে প্রবেশ করত। তিনজনেরই বাড়ি ছিল হুগলির পশ্চিমে। জগদীশ আসত সরস্বতী পুল পার হয়ে দিঘড়া গ্রাম থেকে, এবং বনমালী ও রাসবিহারী আসত দুই পাশাপাশি গ্রাম কৃষ্ণপুর আর রাধাপুর থেকে। জগদীশ যেমন ছিল সবচেয়ে মেধাবী, তার অবস্থাও ছিল সবচেয়ে খারাপ। তার বাবা একজন ব্রাহ্মণ পণ্ডিত, যজমানি করে বিয়ে পৈতে দিয়েই সংসার চালাতেন। বনমালীরা সঙ্গতিপন্ন জমিদার, তার বাবাকে লোকে বিত্তশালী ব্যক্তি বলেই জানত, অথচ পল্লীগ্রামের সরল জীবনযাত্রাই নির্বাহ করতেন তিনি। রাসবিহারীদের অবস্থাও বেশ সচ্ছল। জমি জমা, চাষবাস, পুকুর বাগান, পাড়াগাঁয়ে যা থাকলে সংসার চলে যায়, সবই ছিল। এইসব থাকা সত্ত্বেও যে ছেলেরা শহরে কোনো বাড়ি ভাড়া না করে ঝড় নেই, জল নেই, শীত গ্রীষ্ম মাথায় পেতে এতটা পথ হেঁটে রোজ বাড়ি থেকে স্কুলে যাতায়াত করত, তার কারণ তখনকার দিনে কোনো বাবা মা ছেলেদের এই কষ্ট স্বীকার করাটাকে কষ্ট বলে ভাবতে পারতেন না, বরঞ্চ মনে করতেন এটুকু দুঃখ না করলে সরস্বতী ধরা দেবেন না। এমন করেই ছেলে তিনটি এন্ট্রান্স পাশ করেছিল। বটতলায় বসে ন্যাড়া বটকে সাক্ষী করে তিন বন্ধুতে প্রতিদিন এই প্রতিজ্ঞা করত, জীবনে কখনো তারা আলাদা হবে না, কখনো বিয়ে করবে না এবং উকিল হয়ে তিনজনেই একটা বাড়িতে থাকবে। টাকা রোজগার করে সমস্ত টাকা একটা সিন্দুকে জমা করবে এবং তাই দিয়ে দেশের কাজ করবে। এই তো গেল ছেলেবেলার কল্পনা, কিন্তু যেটা কল্পনা নয়, সত্য, সেটা অবশেষে কেমন দাঁড়ালো তাই সংক্ষেপে বলছি। বন্ধুত্বের প্রথম পাকটা এগিয়ে এলো বিএ ক্লাসে। কলকাতায় কেশব সেনের তখন প্রচণ্ড প্রতাপ, বক্তৃতায় বড় জোর। সে জোর পাড়াগাঁয়ের ছেলে তিনটি হঠাৎ সামলাতে পারল না, ভেসে গেল। গেল বটে, কিন্তু বনমালী এবং রাসবিহারী যেমন প্রকাশ্যে দীক্ষা গ্রহণ করে ব্রাহ্ম সমাজভুক্ত হল, জগদীশ সেই রকম পারল না, ইতস্তত করতে লাগল। সে সবার চেয়ে মেধাবী বটে, কিন্তু অত্যন্ত দুর্বল চিত্ত। তার উপর তাঁর ব্রাহ্মণ পণ্ডিত বাবা তখনও জীবিত ছিলেন, কিন্তু ও দুটির সে বালাই ছিল না। কিছুদিন আগে বাবার পরলোক প্রাপ্তিতে বনমালী তখন কৃষ্ণপুরের জমিদার এবং রাসবিহারী তাদের রাধাপুরের সমস্ত বিষয়াশয়ের একচ্ছত্র সম্রাট। অতএব কিছুদিন পরেই এই দুই বন্ধু ব্রাহ্ম পরিবারে বিয়ে করে বিদুষী বউ নিয়ে ঘরে ফিরে এল। কিন্তু দরিদ্র জগদীশের সে সুবিধা হল না। তাকে যথা সময়ে আইন পাশ করতে হল এবং এক গৃহস্থ ব্রাহ্মণের 11 বছরের মেয়েকে বিয়ে করে অর্থোপার্জনের জন্য এলাহাবাদে চলে যেতে হল। কিন্তু যাঁরা রইলেন তাঁদের যে কাজ কলকাতায় নিতান্ত সহজ মনে হয়েছিল, গ্রামে ফিরে তাই একান্ত কঠিন ঠেকল। বউমানুষ শ্বশুরবাড়ি এসে ঘোমটা দেয় না, জুতো মোজা পরে রাস্তায় বের হয়। তামাশা দেখতে 5খানা গ্রামের লোক ভিড় করে আসতে লাগল এবং গ্রাম জুড়ে এমনই একটা কদর্য হৈ হৈ শুরু হয়ে গেল যে একান্ত নিরুপায় না হলে আর কেউ স্ত্রী নিয়ে সেখানে বসবাস করতে পারে না। বনমালীর উপায় ছিল, সুতরাং সে গ্রাম ছেড়ে কলকাতায় এসে বসবাস করল এবং একমাত্র জমিদারির উপর নির্ভর না করে ব্যবসা শুরু করে দিল। কিন্তু রাসবিহারীর অল্প আয়, কাজেই সে নিজের পিঠের ওপর একটা এবং বিদুষী বউয়ের পিঠের ওপর আর একটা কুলো চাপা দিয়ে কোনো মতে তার দেশের বাড়িতেই একঘরে হয়ে বসে রইল। অতএব এই 3 বন্ধুর একজন এলাহাবাদে, একজন রাধাপুরে আর একজন কলকাতায় বসবাস করায় আজীবন অবিবাহিত থেকে এক বাড়িতে থেকে এক সিন্ধুকে টাকা জমা করে দেশ উদ্ধার করার প্রতিজ্ঞাটা আপাতত স্থগিত রইল এবং যে ন্যাড়া বটগাছ সাক্ষ্য ছিল তিনি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ উপস্থাপন না করে নীরবে মনে মনে বোধ করি হাসতে লাগলেন। এইভাবে অনেক দিন গেল। ইতিমধ্যে 3 বন্ধুর কদাচিৎ কখনো দেখা হতো বটে, কিন্তু ছেলেবেলার প্রণয়টা একেবারে চলে গেল না। জগদীশের ছেলে হলে সে বনমালীকে সুসংবাদ দিয়ে এলাহাবাদ থেকে লিখে জানালো যে তোমার মেয়ে হলে তাকে পুত্রবধূ করে ছেলেবেলায় যে পাপ করেছি তার কতক প্রায়শ্চিত্ত করব। তোমার দয়াতেই আমি উকিল হয়ে সুখে আছি, এ কথা আমি কোনোদিন ভুলিনি। বনমালী জগদীশের এই কথার উত্তরে লিখলেন, বেশ, তোমার ছেলের দীর্ঘ জীবন কামনা করি, কিন্তু আমার মেয়ে হওয়ার কোনো আশাই নেই। তবে যদি কোনোদিন মঙ্গলময়ের আশীর্বাদে সন্তান হয় তোমাকে দেব। চিঠি লিখে বনমালী মনে মনে হাসল, কারণ 2 বছর আগে তার অন্য বন্ধু রাসবিহারীর যখন ছেলে হয় সেও ঠিক এই প্রার্থনাই করেছিল। ব্যবসার কারণে বনমালী এখন মস্ত ধনী, সবাই তার মেয়েকে ঘরে আনতে চায়। দুমাস 6 মাসের কথা নয়, 25 বছরের কাহিনী বলছি। বনমালী বৃদ্ধ হয়েছেন। কয়েক বছর থেকে রোগে ভুগে এবারে বিছানা নিয়ে টের পেয়েছিলেন আর বোধহয় উঠতে হবে না। তিনি চিরদিনই ভগবত পরায়ণ ও ধর্মভীরু, মরণে তাঁর ভয় ছিল না। শুধু একমাত্র সন্তান বিজয়ার বিয়ে দিয়ে যাবার অবকাশ ঘটল না মনে করেই তিনি কিছু ক্ষুণ্ণ ছিলেন। সেদিন বিকেলবেলা হঠাৎ বিজয়ার হাতখানি নিজের হাতের মধ্যে নিয়ে বলেছিলেন, মা, আমার ছেলে নেই বলে আমি এতটুকু দুঃখ করিনে, তুই আমার সব। এখনো তোর 18 বছর বয়স পূর্ণ হয়নি বটে, কিন্তু কিন্তু তোর এইটুকু মাথার উপর আমার এত বড় বিষয়টা রেখে যেতেও আমার এক বিন্দু ভয় হয় না। তোর মা নেই, ভাই নেই, একটা খুড়ো জ্যাঠা পর্যন্ত নেই, তবু আমি নিশ্চয়ই জানি আমার সমস্ত বজায় থাকবে। শুধু শুধু একটা অনুরোধ করে যাই মা, জগদীশ যাই করুক আর যাই হোক, সে আমার ছেলেবেলাকার বন্ধু, তাকে আমি ভালোবাসি, এই কথাটা ভুলিস নে মা। তার একটি ছেলে আছে, তাকে চোখে দেখিনি, কিন্তু শুনেছি সে বড় সৎ ছেলে। বাপের দোষে সে যেন না দণ্ড ভোগ করে, এই আমার অনুরোধ। বাবা, তোমার আদেশ আমি কোনোদিন অমান্য করব না। জগদীশবাবু যতদিন বাঁচবেন তাঁকে তোমার মতোই মান্য করব, কিন্তু তার অবর্তমানে সমস্ত বিষয় মিছামিছি তার ছেলেকে ছেড়ে দেব কেন? তাকে তুমি কখনো চোখে দেখনি, আমিও দেখিনি। আর যদি সত্যি তিনি লেখাপড়া শিখে থাকেন, অনায়াসে তো পিতৃঋণ শোধ করতে পারবেন। ঋণ তো কম নয় মা, ছেলে মানুষ, এ যদি না শুধতে পারে। কুসন্তান বাবা, তাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। বনমালী তাঁর এই সুশিক্ষিতা তেজস্বিনী মেয়েকে চিনতেন, তাই আর পীড়াপিড়ি করেননি। সমস্ত কাজকর্মে ভগবানকে মাথার উপর রেখে যা কর্তব্য তাই করো মা। তোমাকে বিশেষ কোনো আদেশ দিয়ে আমি আবদ্ধ করে যেতে চাই নে। জানিস মা বিজয়া, এই জগদীশ যখন একটা মানুষের মতো মানুষ ছিল, তখন তুই না জন্মাতেই সে তোকে তার এই ছেলেটির নাম করে চেয়ে নিয়েছিল। আমিও মা কথা দিয়েছিলাম যে। কথাটা বলে বনমালী যেন উৎসুক দৃষ্টিতেই তাকিয়েছিলেন। তাঁর এই মেয়েটি ছোটবেলায় মা হারা হয়েছিল বলে তিনি তার বাবা মা দুজনের জায়গায় পূর্ণ করেছিলেন, তাই বিজয়া বাবার কাছে মায়ের আবদার করতেও কোনোদিন সংকোচ বোধ করেনি। বলেছিল, বাবা, তুমি তো শুধু তাকে মুখের কথাই দিয়েছিলে, মনের কথা তো দাওনি। কেন মা? তা দিলে কি একবারও তাকে চোখের দেখা দেখতেও চাইতে না? রাসবিহারীর কাছে যখন শুনেছিলাম ছেলেটি নাকি তার মায়ের মতোই দুর্বল, এমনকি ডাক্তারেরা তার দীর্ঘ জীবনের কোনো আশাই করেন না, তখন তাকে কাছে পেয়েও একবার আনিয়ে দেখতে চাইনি। এই কলকাতা শহরেই কোনো একটা বাসায় থেকে সে তখন বিয়ে পড়ত। তারপরে নিজের নানান অসুখে বিসুখে সে কথা আর ভাবিনি, কিন্তু এখন দেখছি সেটাই আমার মস্ত ক্ষতি হয়ে গেছে মা। তবু তোকে সত্যি বলছি বিজয়া, সে সময় জগদীশকে তোর সম্বন্ধে আমার মনের কথাই দিয়েছিলাম। আজ জগদীশকে সবাই জানে একটা অকর্মণ্য জুয়াড়ি, অপদার্থ মাতাল, কিন্তু এই জগদীশই একদিন আমাদের সকলের চেয়েই ভালো ছেলে ছিল। বিদ্যাবুদ্ধির জন্য বলছি না মা, সে অনেকেরই থাকে, কিন্তু এমন প্রাণ দিয়ে ভালোবাসতে আমি কাউকে দেখিনি। এই ভালোবাসাই তার কাল হয়েছে। তার অনেক দোষ আমি জানি, কিন্তু যখনই মনে পড়ে স্ত্রীর মৃত্যুতে সে শোকে পাগল হয়ে গেছে, তখন তোর মায়ের কথা স্মরণ করে আমি তোমা তাকে মনে মনে শ্রদ্ধা না করে পারিনে। তার স্ত্রী ছিলেন সতীলক্ষ্মী। তিনি মৃত্যুকালে নরেনকে কাছে ডেকে শুধু বলেছিলেন, বাবা, শুধু এই আশীর্বাদই করে যাই যেন ভগবানের ওপর তোমার অচল বিশ্বাস থাকে। শুনেছি নাকি মায়ের এই শেষ আশীর্বাদটুকু নিষ্ফল হয়নি। নরেন এইটুকু বয়সেই ভগবানকে তার মায়ের মতোই ভালোবাসতে শিখেছে। যে পেরেছে, সংসারে আর তার বাকি কি আছে মা? এইটাই কি সংসারে সবচেয়ে বড় পারা বাবা? মৃত্যুর অপেক্ষায় বনমালীর দিন কাটছিল। মেয়ের প্রশ্নে তার শুকনো চোখ সজল হয়ে উঠল। দুই হাত বাড়িয়ে মেয়েকে বুকের উপর টেনে নিয়েছিলেন তিনি। এইটি সবচেয়ে বড় পারা মা, সংসারের মধ্যে, সংসারের বাইরে, বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বড় পারা আর কিছুই নেই বিজয়া। তুমি নিজে কোনোদিন পারো আর না পারো, এ যে পারে, তার পায়ে যেন মাথা পাততে পারো, আমিও মরণকালে তোমাকে এই আশীর্বাদ করে যাই মা। বাবার বুকের ওপর উপুর হয়ে পড়ে সেদিন বিজয়ার মনে হয়েছিল কে যেন বড় মধুর, বড় উজ্জ্বল দৃষ্টি দিয়ে তার বাবার বুকের ভিতর থেকে তার নিজের বুকের গভীর অন্তঃস্থল পর্যন্ত চেয়ে দেখছে। এই অভূতপূর্ব পরমাশ্চর্য অনুভূতি সেদিন কিছুক্ষণের জন্য তাকে আবিষ্ট করেছিল। বনমালী বলেছিলেন, ছেলেটির নাম নরেন, তার বাপের মুখে শুনেছি সে ডাক্তার হয়েছে, কিন্তু ডাক্তারি করে না। এখন যদি এদেশে সে থাকতো এই সময়ে একবার তাকে আনিয়ে চোখের দেখা দেখে নিতাম। এখন তিনি কোথায় আছেন? তার মামার কাছে বর্মায়। জগদীশের এখন তো আর সব কথা গুছিয়ে বলবার ক্ষমতা নেই, তবু তার মুখের দুই একটা ভাষা কথায় মনে হয় যেন সে ছেলে তার মায়ের সমস্ত সদ্গুণই পেয়েছে। ভগবান করুন যেখানে যেমন করেই থাক যেন বেঁচে থাকে। সন্ধ্যা হয়ে এসেছিল। বৃদ্ধ আলো দিতে এসে বিলাসবাবুর আসার খবর জানিয়ে গেলে বনমালী বললেন, তবে তুমি নিচে যাও মা, আমি একটু বিশ্রাম করি। বিজয়া বাবার মাথার বালিশগুলো গুছিয়ে দিয়ে পায়ের উপর শালটা যথাস্থানে টেনে দিয়ে আলোটা চোখের ওপর থেকে আড়াল করে দিয়ে নিচে নেমে গেলে বাবার জীর্ণ বুক ভেদ করে একটা দীর্ঘ নিঃশ্বাস পড়েছিল। সেদিন বিলাসের আসার খবরে মেয়ের মুখের ওপর যে লাল আভাটুকু দেখা দিয়েছিল বৃদ্ধকে তা ব্যথাই দিয়েছিল। বিলাসবিহারী রাসবিহারীর পুত্র, সেই কলকাতা শহরে থেকে বহুদিন যাবৎ এফএ এবং বিএ পড়ছে। বনমালী সমাজ ত্যাগ করা অবধি খুব একটা দেশে যেতেন না, যদিও ব্যবসায়ের শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশেও জমিদারি অনেক বাড়িয়েছিলেন, কিন্তু সেই সমস্ত তত্ত্বাবধানের ভার ছেলেবেলার বন্ধু রাসবিহারীর উপরেই ছিল। সেই সূত্রেই বিলাসের এ বাড়িতে আসা যাওয়ার আরম্ভ। মাস দুই হল বনমালীর মৃত্যু হয়েছে। তার কলকাতার এত বড় বাড়িতে বিজয়া এখন একা। তার দেশের বিষয় সম্পত্তির দেখাশোনা রাসবিহারী করতে লাগলেন এবং সেই সূত্রে তার এক প্রকার অভিভাবক হয়েও বসলেন, কিন্তু নিজে থাকেন গ্রামে। সেই জন্য ছেলে বিলাসবিহারীর উপরেই বিজয়ার সমস্ত খবরদারির ভার পড়ল। সেও তার প্রকৃত অভিভাবক হয়ে উঠল। তখন এই সময়টায় প্রতি ব্রাহ্ম পরিবারে সত্য, সুনীতি, সুরুচি এই শব্দগুলো বেশ বড় করেই শেখানো হতো, কারণ বিদেশে পড়তে এসে হিন্দু যুবকেরা যখন বাবা মার বিরুদ্ধে, দেবদেবীর বিরুদ্ধে, প্রতিষ্ঠিত সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করে এই সমাজের বাঁধানো খাতায় নাম লেখাতে বসত, তখন এই শব্দগুলোই চারা দিয়ে তাদের কাঁচা মাথা ঘাড়ের উপর সোজা করে রাখত, ঝুঁকে ভেঙে পড়তে দিত না। তারা বলতো, যাহা সত্য বলে বুঝবে তাই করবে, মায়ের অশ্রু জলই বল আর বাপের দীর্ঘ নিঃশ্বাসই বল, কিছুই দেখবার শোনবার প্রয়োজন নেই, ওসব দুর্বলতা সর্বপ্রযত্নে পরিহার করবে, না হলে আলোর সন্ধান পাবে না। কথাগুলো বিজয়াও শিখেছিল। আজ গ্রাম থেকে বিলাসবাবু বৃদ্ধ মাতাল জগদীশের মৃত্যু সংবাদ নিয়ে এসেছিলেন। বিজয়ার বাবার সে বন্ধু বটে, কিন্তু বিলাসবাবু যখনই বলতে লাগলেন কেমন করে জগদীশ মদ খেয়ে মাতাল হয়ে ছাদের উপর থেকে পড়ে মরেছে, তখন ব্রাহ্মধর্মের সুনীতি মনে করে বিজয়া এই দুর্ভাগা বাবার বন্ধুর বিরুদ্ধে ঘৃণায় ঠোঁট কুঁচকোতে বিন্দুমাত্র সংকোচ বোধ করল না। বিলাস বলতে লাগল, জগদীশ মুখুজ্জি আমার বাবারও ছেলেবেলার বন্ধু ছিলেন, কিন্তু তিনি তার মুখ পর্যন্ত দেখতেন না। টাকা ধার করতে দুবার এসেছিল, বাবা চাকর দিয়ে তাকে দরজার বাইরে বার করে দিয়েছিলেন। তিনি সর্বদা বলেন, এইসব দুর্নীতিপরায়ণ লোকগুলোকে প্রশ্রয় দিলে মঙ্গলময় ভগবানের শ্রীচরণে অপরাধ করা হয়। অতি সত্য কথা। বন্ধুই হোক আর যেই হোক, দুর্বলতা বশে কোনো মতেই ব্রাহ্ম সমাজের চরম আদর্শকে খণ্ড করা উচিত নয়। জগদীশের সমস্ত সম্পত্তি এখন ন্যায়ত আমাদের, তার ছেলে পিতৃঋণ শোধ করতে পারলে ভালো, না পারলে আইন মতো আমাদের এই দণ্ডেই সমস্ত হাতে নেওয়া উচিত। বস্তু তো ছেড়ে দেওয়ার আমাদের কোনো অধিকার নেই, কারণ এই টাকায় আমরা অনেক সৎকার্য করতে পারি, সমাজের কোনো ছেলেকে বিলাত পর্যন্ত পাঠাতে পারি, ধর্ম প্রচারে ব্যয় করতে পারি, কত কি করতে পারি আমরা। আর কেনই বা তা করবো না বলুন? তাছাড়া জগদীশবাবু কিংবা তার ছেলে আমাদের সমাজভুক্ত নয় যে তাকে দয়া করা আবশ্যক। আপনার সম্মতি পেলেই বাবা সমস্ত ঠিক করে ফেলবেন বলে আজ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। বিজয়া মৃত বাবার শেষ কথাগুলো মনে করে ভাবল, হঠাৎ কোনো জবাব দিতে পারল না। তাকে ইতস্তত করতে দেখে বিলাস সজোরে প্রবল কণ্ঠে বলে উঠল, না না না, আপনাকে ইতস্তত করতে আমি কোনো মতেই দেব না। দ্বিধা, দুর্বলতা, পাপ, শুধু পাপ নয়, মহাপাপ। আমি মনে মনে সংকল্প করেছি তার বাড়িটায় আপনার নাম করে, যা কোথাও নেই, কোথাও হয়নি, আমি তাই করব। পাড়াগাঁয়ের মধ্যে ব্রাহ্মমন্দির প্রতিষ্ঠা করে দেশের হতভাগ্য মূর্খ লোকগুলোকে ধর্মশিক্ষা দেব। আপনি একবার ভেবে দেখুন দেখি, এদের মূর্খতার জ্বালাতেই বিরক্ত হয়ে আপনার স্বর্গীয় পিতৃদেব দেশ ছেড়েছিলেন কিনা। তার কন্যা হয় কি আপনার উচিত নয় এই নোবেল প্রতিশোধ নিয়ে তাদেরই এই চরম উপকার করা? বলুন, আপনি এ কথার উত্তর দিন আমাকে। হ্যাঁ, মানে না না, দেখুন, সমস্ত দেশের মধ্যে একটা কত বড় নাম, কত বড় সাড়া পড়ে যাবে, ভেবে দেখুন দেখি। হ্যাঁ, হিন্দুদের স্বীকার করতেই হবে সে ভার আমার ওপর যে ব্রাহ্ম সমাজে মানুষ আছে, হৃদয় আছে, স্বার্থ ত্যাগ আছে, যাকে তারা নির্যাতন করে দেশ থেকে বিদায় করে দিয়েছিল। সেই মহাত্মারী মহিয়সী কন্যা তাদেরই মঙ্গলের জন্যই বিপুল স্বার্থ ত্যাগ করেছেন। সমস্ত ভারতবর্ষও একটা কি বিরাট মরাল এফেক্ট হবে বলুন দেখি। কথাটা বলে বিলাসবিহারী সামনের টেবিলের উপর একটা প্রচণ্ড চাপড় মারল। শুনতে শুনতে বিজয়া মুগ্ধ হয়ে গিয়েছিল। বাস্তবিক এত বড় নামের লোভ সংবরণ করা 18 বছরের মেয়ের পক্ষে সম্ভব নয়। তবুও বাবার কথাগুলো মনে করে সে দ্বিধা ভরেই জিজ্ঞাসা করল, তার ছেলের নাম শুনেছি নরেন্দ্র, এখন সে কোথায় আছে জানেন? জানি, হতভাগ্য বাবার মৃত্যুর পরে সে বাড়ি এসে এখন এই দেশেই আছে। আপনার সঙ্গে বোধহয় আলাপ আছে। আলাপ? ছি 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 ছি, আপনি আমাকে কি মনে করেন বলুন দেখি? আমি তো ভাবতেই পারি না যে জগদীশ মুখুজ্জির ছেলের সঙ্গে আলাপ করছি। ইস বাবা! তবে সেদিন রাস্তায় হঠাৎ একটা পাগলের মতো নতুন লোক দেখে আশ্চর্য হয়েছিলাম। শুনলাম সেই নাকি নরেন মুখুজ্জি। পাগলের মতো? শুনেছি নাকি ডাক্তার। ঠিক পাগলের মতো ডাক্তার আমি বিশ্বাস করি না। মাথায় অত বড় বড় চুল, যেমন লম্বা তেমনি রোগা, বুকের প্রত্যেক পাঁজরাটি বোধ করি দূর থেকে গোনা যায়। এই তো চেহারা, তালপাতার সে পাই। বস্তুত চেহারা নিয়ে গর্ব করবার অধিকার বিলাসের ছিল, কারণ সে বেঁটে মোটা এবং ভারী জোয়ান। তার বুকের পাঁজর বোমা মেরেও নির্দেশ করা যেত না। সে আরও কি বলতে চাচ্ছিল, বিজয়া বাধা দিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা বিলাসবাবু, জগদীশবাবুর বাড়িটা যদি আমরা সত্যই দখল করে নিই, গ্রামের মধ্যে কি একটা বিশ্রী গোলমাল উঠবে না? একেবারে না। আপনি 5-7 খানা গ্রামের মধ্যে এমন একজনও পাবেন না যার ওই মাতালটার উপর বিন্দুমাত্র সহানুভূতি ছিল। আহা, বলে এমন লোক অঞ্চলে নেই। কিন্তু তাও যদি না হতো, আমি বেঁচে থাকা পর্যন্ত সে চিন্তা আপনার মনে আনা উচিত না। কিন্তু আমি বলি, অন্তত কিছু দিনের জন্যেও আপনার একবার দেশে যাওয়া কর্তব্য। কেন? আমরা কখনোই তো সেখানে যাইনি। সেই জন্যই তো বলি আপনার যাওয়া চাই। প্রজাদের একবার তাদের মহারানীকে দেখতে দিন। আমার তো নিশ্চয়ই মনে হয় এই সৌভাগ্য থেকে তাদের বঞ্চিত করা অপরাধ। লজ্জায় বিজয়ার মুখ লাল হয়ে উঠল। সে নত মুখে কি একটা বলবার উপক্রম করতেই বিলাস বাধা দিয়ে বলে উঠল, কিন্তু এই তস্তত করবার মতো কিছু নেই। একবার ভেবে দেখুন দেখি, কত কাজ সেখানে আপনার করবার আছে। এ কথা আজ আপনার মুখের ওপরই আমি বলতে পারি যে আপনার বাবা সমস্ত দেশের মালিক হয়েও যে কতকগুলো খ্যাপা কুকুরের ভয়ে আর কখনো গ্রামে ফিরে গেলেন না, সে কি ভালো কাজ করেছিলেন? এই কি আমাদের ব্রাহ্ম সমাজের আদর্শ? এ যে কোনো সমাজেরই আদর্শ নয়, তাতে আর ভুল কি? কিন্তু বাবার মুখে শুনেছি আমাদের দেশের বাড়ি তো বাস করবার উপযুক্ত নয়। আপনি হুকুম দিন হুকুম, একবার বলুন সেখানে যাবেন, আমি 10 দিনের মধ্যে তাকে বাসের উপযুক্ত করে তুলব। আমার উপর নির্ভর করুন যাতে সে বাড়ি আপনার মর্যাদা সম্পূর্ণ বহন করতে পারে। আমি প্রাণপণে তার বন্দোবস্ত করে দেব। দেখুন একটা কথা আমার বহুদিন থেকে বারবার মনে হয় যে আপনাকে শুধু সামনে রেখে আমি কি যে করে তুলতে পারি তার বোধ করি সীমা পরিসীমা নেই। বিজয়াকে সম্মত করিয়ে বিলাস চলে গেলে সে সেইখানেই চুপ করে একা বসে থাকল। যা তার দেশ, সেখানে সে জন্ম থেকে কখনো যায়নি বটে, কিন্তু মাঝে মাঝে বাবার মুখে তার কত বর্ণনাই না শুনেছে। দেশের গল্প করতে তার উৎসাহ আর আনন্দ ধরত না, কিন্তু তখন সেই সব কাহিনী তার কিছুমাত্র মনোযোগ আকর্ষণ করতে পারত না। যেমন শুনত তেমনই ভুলত। কিন্তু আজ কোথা থেকে হঠাৎ ফিরে এসে সেই সব বিস্তৃত বিবরণ একেবারে আকার ধরে তার চোখের উপর দেখা দিল। তার মনে হতে লাগল তাদের গ্রামের বাড়ি কলকাতার এই অট্টালিকার মতো বড় আর জমকালো নয় বটে, কিন্তু সেই তো তার 7 পুরুষের বাস্তুভিটা। সেখানে পিতামহ পিতামহী প্রপিতামহী তাঁদেরও বাপ মা, এমন কত পুরুষের সুখ দুঃখে উৎসবে বাসনে যদি দিন কেটে থাকে, তবে তারই বা কাটবে না কেন? গলির সামনে হাজরাদের তেতলা বাড়ির আড়ালে সূর্য অদৃশ্য হল। এই নিয়ে বাবার সঙ্গে তার কতদিন কত কথা হয়েছে। তার মনে পড়ল কত সন্ধ্যায় তিনি ওই ইজি চেয়ারটার উপর বসে দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, বিজয়া, আমার দেশের বাড়িতে কখনো এই দুঃখ পাইনি। সেখানে কোনো হাজরার তেতলা ছাদ আমার সেই সূর্যাস্তটুকুকে এমন করে কোনোদিন আড়াল করে দাঁড়ায়নি। তুই তো জানিস নে মা, কিন্তু আমার যে চোখ দুটি এই বুকের ভেতর থেকে উঁকি মেরে চেয়ে আছে, তারা স্পষ্ট দেখতে পাচ্ছে আমাদের ফুলবাগানের ধারের ছোট্ট নদীটি এতক্ষণ সোনার জলে টলটল করে উঠেছে, আর তার পরপারে বাঁশবনের আড়াল থেকে সূর্যি ঠাকুর এখনো যাই যাই করেও গ্রামের মায়া কাটিয়ে যেতে পারেননি। ওই তো মা, গলির মোড়ে দেখতে পাচ্ছিস, দিনের কাজ শেষ করে ঘর পানে মানুষের স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু এই 10-12 হাত জমিটুকু ছেড়ে তাদের সঙ্গে যাবার তো আর এইটুকু পথ নেই। এমনি করে এই সন্ধ্যাবেলায় সেখানেও উল্টো স্রোত ঘর পানে বয়ে যেতে দেখেছি, কিন্তু তার প্রত্যেক গরু বাছুরটির গোয়াল ঘরের পরিচয় পর্যন্ত জানতাম মা। হঠাৎ একটা অতি গভীর শ্বাস হৃদয়ের ভিতর থেকে বার করে নীরব হয়ে থাকতেন। যে গ্রাম একদিন তিনি ছেড়ে এসেছিলেন, এত সুখ এত ঐশ্বর্যের মধ্যেও তারই জন্য তার ভেতরটা কাঁদতে থাকত। বিজয়া সেটা টের পেত, তবুও একটা দিনের জন্য সে এর কারণ চিন্তা করে দেখেনি। কিন্তু আজ বিলাসবাবু সেই দিকে তার দৃষ্টি আকর্ষণ করে চলে গেলেন। পরলোকগত পিতৃদেবের কথাগুলো মনে করতে করতে তার প্রচ্ছন্ন কষ্টের কারণ হঠাৎ এক মুহূর্তেই তার মনের মধ্যে ভেসে উঠল। কলকাতার এই বিপুল জনারণ্যের মধ্যেও তিনি যে কতটা একা একা দিন যাপন করে গেছেন, আজ তা সে চোখের ওপর দেখতে পেয়ে একেবারে ভয় পেয়ে গেল। এবং আশ্চর্য এই, যে গ্রাম, যে ভিটার সঙ্গে তার জন্ম থেকে পরিচয় নেই, তাই আজ তাকে দুর্নিবার শক্তিতে টানতে লাগল। বহুকাল পরিত্যক্ত জমিদার বাড়ি বিলাসের তত্ত্বাবধানে মেরামত হতে লাগল। জমিদারের একমাত্র মেয়ে দেশে বাস করতে আসবেন এই খবর প্রচারিত হওয়া মাত্র কেবল কৃষ্ণপুরের নয়, রাধাপুর, বজ্রপুর, দিঘড়া প্রভৃতি আশেপাশের ৫-৭টা গ্রামের মধ্যে হইচই পড়ে গেল। এমনিই তো ঘরের পাশে জমিদারের বাস চিরদিনই লোকের অপ্রিয়, তার ওপর জমিদারের না থাকাটাই প্রজাদের অভ্যাস হয়ে গিয়েছিল। সুতরাং নতুন করে তাঁর বাস করার বাসনাটা সকলের কাছেই একটা অন্যায় উৎপাতের মতো মনে হলো। ম্যানেজার রাসবিহারীর প্রবল শাসনে তাদের দুঃখের অভাব ছিল না। আবার জমিদার কন্যার প্রত্যাবর্তনের শুভ উপলক্ষে সে যে কোন নতুন উপদ্রবের সৃষ্টি করবে তা হাটে, মাঠে, ঘাটে সর্বত্রই এক অশুভ আলোচনার বিষয় হয়ে উঠল। পরলোকগত বৃদ্ধ জমিদার বনমালী যতদিন জীবিত ছিলেন তখন দুঃখের মধ্যেও এই সুখটুকু ছিল যে কোনো গতিকে কলকাতায় গিয়ে একবার তাঁর কাছে পড়তে পারলে কারো কেউ নিষ্ফল হয়ে ফিরতে হতো না। কিন্তু জমিদার কন্যার বয়স অল্প, মাথা গরম, রাসবিহারীর ছেলের সঙ্গে বিয়ের জনশ্রুতিও গ্রামে অপ্রচারিত ছিল না। তিনি মেম সাহেব ম্লেচ্ছ, সুতরাং অদূর ভবিষ্যতে রাসবিহারীর দৌরাত্ম্য কল্পনা করে কারো মনে সুখ কিছুমাত্র রইল না। পৈতেধারী ব্রাহ্মণেরও না, পৈতেহীন শূদ্রেরও না। এমনি ভয়ে ভাবনায় বর্ষাটা গেল। শরতের শুরুতেই এক মধুর প্রভাতে মস্ত দুই ওয়েলারবাহিত খোলা ফিটনে চড়ে তরুণী জমিদার কন্যা শত নরনারীর সভয় কৌতূহল দৃষ্টির মাঝখান দিয়ে হুগলি স্টেশন থেকে বাপ ঠাকুরদার পুরনো আবাসস্থলে এসে উপস্থিত হলেন। বাঙালির মেয়ে 18-19-20 পার হয়ে গেছে, তবুও বিয়ে হয়নি। সে প্রকাশ্যে জুতো মোজা পরে, খাদ্য অখাদ্য বিচার করে না ইত্যাদি কুৎসা গ্রামের লোকেরা গোপনে করতে লাগল। আবার জমিদারের নজর নিয়ে একে একে দুইয়ে দুইয়ে এসে নানা প্রকার আনন্দ ও মঙ্গল কামনা জানিয়েও যেতে লাগল। এমন করে 5-6টা দিন কাটবার পরে সেদিন সকালবেলা বিজয়া চা খাওয়ার পর নিচে বসবার ঘরে বিলাসবাবুর সাথে বিষয় সম্পত্তি সম্বন্ধে কথাবার্তা বলছিল। এমন সময় বেহারা এসে জানালো যে একজন ভদ্রবাবু দেখা করতে চান। এইখানে নিয়ে এসো। এই কদিন ক্রমাগতই তার ইতর ভদ্র প্রজারা নজর নিয়ে যখন তখন দেখা করতে আসছিল, সুতরাং সে প্রথমে বিশেষ কিছু মনে করেনি। কিন্তু কিছুক্ষণ পরে যে ভদ্রলোকটি বেহারার পিছনে ঘরে ঢুকল, তার দিকে দেখা মাত্রই বিজয়া অবাক হল। তার বয়স বোধ করি 25-26 হবে। লোকটি দীর্ঘাঙ্গী, কিন্তু সেই অনুপাতে হৃষ্টপুষ্ট নয়, বরঞ্চ কৃশ। উজ্জ্বল গৌরবর্ণ, গোঁপদাড়ি কামানো, পায়ে চুটি জুতো, গায়ে জামা নেই, শুধু একখানি মোটা চাদরের ফাঁক দিয়ে শুভ্র পৈতের গোছা দেখা যাচ্ছে। সে ক্ষুদ্র একটি নমস্কার করে একখানা চেয়ার টেনে নিয়ে বসল। ইতিপূর্বে যে কোনো ভদ্রলোক দেখা করতে এসেছে, সে যে শুধু নজরের টাকা হাতে নিয়ে প্রবেশ করেছে তাই নয়, তারা সভয়ে কুণ্ঠার সঙ্গে প্রবেশ করেছে। কিন্তু এই লোকটির আচরণে সংকোচের লেশমাত্র নেই। তার আগমনে শুধু যে বিজয়াই অবাক হয়েছিল তাই নয়, বিলাসও কম আশ্চর্য হয়নি। বিলাসের গ্রামান্তরে বাস হলেও এদিকের সকল ভদ্রলোককেই সে চিনত, কিন্তু এই যুবকটি তার সম্পূর্ণ অপরিচিত। আগন্তুক ভদ্রলোকটি প্রথমে কথা বলল, আমার মামা পূর্ণগাঙ্গুলি মশাই আপনার প্রতিবেশী, পাশের বাড়িটিই তাঁর। আমি শুনে অবাক হয়ে গেছি যে তাঁর পিতৃপিতামহের কালের দুর্গাপুজো নাকি আপনি এবার বন্ধ করে দিতে চান, এর মানে কি? সে বিজয়ার মুখের প্রতি দৃষ্টি নিবদ্ধ করল। প্রশ্ন এবং তাহা জিজ্ঞাসা করবার ধরনে বিজয়া আশ্চর্য এবং মনে মনে বিরক্তই হল, কিন্তু কোনো উত্তর দিল না। তার উত্তর দিল বিলাস। আপনি কি তাই মামার হয়ে ঝগড়া করতে এসেছেন নাকি? কিন্তু কার সঙ্গে কথা করছেন সেটা ভুলে যাবেন না। সে আমি ভুলিনি এবং ঝগড়া করতেও আসিনি, বরঞ্চ কথাটা আমার বিশ্বাস হয়নি বলেই ভালো করে জেনে যেতে এসেছি। বিশ্বাস হয়নি কেন? কেমন করে হবে বলুন দেখি? নিরর্থক নিজের প্রতিবেশীর ধর্মবিশ্বাসে আঘাত করবেন, এই বিশ্বাস তো না হওয়াই স্বাভাবিক। ধর্মমত নিয়ে তর্ক বিতর্ক বিলাসের কাছে ছেলেবেলা থেকেই বেশ উপাদেয়। সে উৎসাহে প্রদীপ্ত হয়ে উঠল। প্রচ্ছন্ন বিদ্রুপের কণ্ঠেই বলল, আপনার কাছে নিরর্থক বোধ হলেই যে কারো কাছে তার অর্থ থাকবে না, কিন্তু আপনি ধর্ম বললেই সকলে তাকে শিরোধার্য করে মেনে নেবে তার কোনো কারণ নেই। পুতুল পুজো আমাদের কাছে ধর্ম নয় এবং নিষেধ করাটাও আমরা অন্যায় বলে মনে করি না। আগন্তুক গভীর বিস্ময়ে বিজয়ার মুখের দিকে তাকালো। আপনিও কি তাই বলেন? তার বিস্ময় বিজয়াকে যেন আঘাত করল, কিন্তু সে ভাব গোপন করে সে সহজ সুরেই জবাব দিল, আমার কাছে কি আপনি এর বিরুদ্ধ মন্তব্য শুনবার আশা করে এসেছিলেন? বোধ হয়, কিন্তু উনি তো বিদেশি লোক, খুব সম্ভব আপনাদের সম্পর্কে কিছুই জানেন না। আমি বিদেশি না হলেও এ গ্রামের লোক নয়, সে কথা ঠিক। তবুও এই আমি সত্যিই আপনার কাছে আশা করিনি। পুতুল পুজো কথাটা আপনার মুখ থেকে বার না হলেও সাকার নিরাকার উপাসনার পুরনো ঝগড়া আমি এখানে তুলব না। আপনারা যে ব্রাহ্ম সমাজের তাও আমি জানি, কিন্তু এ তো সে নয়। গ্রামের মধ্যেই একটি পুজো, সমস্ত লোক সারা বৎসর এই তিনটি দিনের আশায় পথ চেয়ে বসে আছে। গ্রাম আপনার, প্রজারা আপনার ছেলে মেয়ের মতো। আপনার আশার সঙ্গে সঙ্গে গ্রামের আনন্দ উৎসব শতগুণে বেড়ে যাবে এই আশাই তো সকলে করে, কিন্তু তা না হয়ে এত বড় দুঃখ, এত বড় নিরানন্দ বিনা অপরাধে আপনার দুঃখী প্রজাদের মাথায় নিজে তুলে দেবেন, এই বিশ্বাস করা কি সহজ? আমি তো বিশ্বাস করতে পারিনি। বিজয়া হঠাৎ উত্তর দিতে পারল না। দুঃখী প্রজাদের নামে তার নরম মন ব্যথায় ভরে উঠল। কিছুক্ষণের জন্য কেউ কোনো কথা বলতে পারল না। শুধু বিলাসবাবু বিজয়ার সেই নিঃশব্দ স্নেহাদ্র মুখের দিকে তাকিয়ে ভিতরে ভিতরে উষ্ণ এবং উদ্বিগ্ন হয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতেই বললেন, আপনি অনেক কথা কইছেন, সাকার নিরাকারের তর্ক আপনার সঙ্গে করব? এত অপর্যাপ্ত সময় আমাদের নেই। তাহলে চলে যাক। আপনার মামা একটি কেন 100টা পুতুল গড়িয়ে ঘরে বসে পুজো করতে পারেন, তাতে কোনো আপত্তিই নেই। শুধু কতকগুলো ঢাক ঢোল কাঁশি অহরাত্র ওর কানের কাছে পিটে ওকে অসুস্থ করে তোলাতেই আমাদের আপত্তি। অহরাত্র তো বাজে না, তা সকল উৎসবেই একটু হইচই গণ্ডগোল হয়। অসুবিধা যদি কিছু হয় না হয় হলোই। আপনারা মায়ের জাত, এদের আনন্দের অত্যাচার আপনি সইবেন না তো কে সইবে? বিজয়া কোনো কথা বলল না, তেমনি নিরুত্তর হয়েই বসে রইল। আপনি তো আজ কাজ আদায়ের ফন্দিতে ছেলে মেয়েদের উপমা দিলেন, শুনতেও মন্দ লাগলো না। কিন্তু জিজ্ঞাসা করে আপনি নিজেই যদি মুসলমান হয়ে মামার কানের কাছে মহরম শুরু করে দিতেন, তার সেটা ভালো বোধ হতো কি? তাহলে যাই, বকাবকি করবার সময় নিয়ে আমাদের, বাবা যে হুকুম দিয়েছেন তাই হবে। কলকাতা থেকে এঁকে দেশে এনে মিছিমিছি একরাশ ঢাক ঢোল কাঁসর বাজিয়ে ওর কানের মাথা খেয়ে ফেলতে আমরা দেব না, কিছুতেই না। বিলাসের অভদ্র ব্যঙ্গ এবং উষ্মার আতিশয্যে আগন্তুকের চোখের দৃষ্টি প্রখর হয়ে উঠল। সে বিলাসের মুখের প্রতি চোখ তুলে বলল, আপনার বাবা কে এবং তার নিষেধ করবার কি অধিকার আমার জানা নেই, কিন্তু আপনি যে মহরমের অদ্ভুত উপমা দিলেন, এটা হিন্দুর রোশন চৌকি না হয়ে সেই মুসলমানদের মহরমের কাড়া না কাড়ার বাধ্য হলে কি করতেন শুনি? এ শুধুমাত্র নিরীহ স্বজাতির প্রতি অত্যাচার, এছাড়া আর কিচ্ছু নয়। বিলাস হঠাৎ চৌকি ছেড়ে লাফিয়ে উঠলে। বাবার সম্বন্ধে তুমি সাবধান হয়ে কথা কও বলে দিচ্ছি, নইলে এখনই অন্য উপায় শিখিয়ে দেব তিনি কে এবং তার কি অধিকার। আগন্তুক আশ্চর্য হয়ে বিলাসের মুখের দিকে দেখল, কিন্তু ভয়ের চিহ্ন মাত্র তার মুখে দেখা গেল না। দেখা দিল বিজয়ার মুখে। তার বাড়িতে বসে তারই এক অপরিচিত অতিথির প্রতি এই একান্ত অশিষ্ট আচরণে রাগে লজ্জায় তার সমস্ত মুখ লাল হয়ে উঠল। আগন্তুক কিছুক্ষণ মাত্র বিলাসের মুখের দিকে চেয়ে রইল, পরক্ষণেই তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বিজয়ার দিকে চোখ ফিরিয়ে বলল, আমার মামা বড় লোক নন, তার পুজোর আয়োজন সামান্যই, তবুও এইটি একমাত্র আপনার দরিদ্র প্রজাদের সমস্ত বছরের আনন্দ উৎসব। হয়তো আপনার কিছু অসুবিধা হবে, কিন্তু তাদের মুখ চেয়ে কি এটাকে আপনি সহ্য করে নিতে পারবেন না? বিলাস এবার ক্রোধে উন্মত্ত প্রায় হয়ে সামনের টেবিলের উপর প্রচণ্ড মুষ্টাঘাত করে বসল। না, পারবেন না, 100 বার পারবেন না। কতগুলো মুখ্য চাষির পাগলামি সহ্য করবার জন্য কেউ জমিদারি করে না। তোমার আর কিছু বলবার না থাকে তো তুমি যাও, মিথ্যে আমাদের সময় নষ্ট করো না। কথাটা বলেই সে হাত দিয়ে দরজা দেখিয়ে দিল। তার উৎকট উত্তেজনায় কিছুক্ষণের জন্য আগন্তুক ভদ্রলোকটি যেন হতবুদ্ধি হয়ে গেল। হঠাৎ তার মুখে প্রত্যুত্তর জুগল না, কিন্তু বাবার কাছে বিজয়া নিষ্ফল শিক্ষা পায়নি। সে শান্ত ধীরভাবে বিলাসের মুখের দিকে চেয়ে বলল, আপনার বাবা আমাকে মেয়ের মতো ভালোবাসেন বলেই এদের পুজো নিষেধ করেছেন, কিন্তু আমি বলি হলোই বা 3-4 দিন একটু গোলমাল। সে অসহ্য গণ্ডগোল আপনি জানেন না বলেই। তা হোক গণ্ডগোল, 3 দিন বই তো নয়। আর আপনি আমার অসুবিধের ভাবনা ভাবছেন, কিন্তু কলকাতা হলে কি করতেন বলুন তো? সেখানে অষ্টপ্রহর কেউ কানের পাশে তোপ দাগতে থাকলেও চুপ করে সহ্য করতে হতো। আপনার মামাকে জানাবেন, তিনি প্রতিবার যেমন করেন এবারেও তেমনি পুজো করুন, আমার বিন্দুমাত্র আপত্তি নেই। বেশ, আপনি তবে এখন আসুন। বিজয়া হাত তুলে ক্ষুদ্র একটি নমস্কার করল। অপরিচিত ভদ্রলোকটিও নিজেকে সংবরণ করে নিয়ে উঠে দাঁড়াল এবং ধন্যবাদ ও প্রতি নমস্কার করে বিলাসকেও একটি নমস্কার করে ধীরে ধীরে বেরিয়ে গেল। অবশ্য ক্রুদ্ধ বিলাস আরেকদিকে চোখ ফিরিয়ে তা অগ্রাহ্য করল, কিন্তু দুজনের কেউই জানতে পারল না যে এই অপরিচিত যুবকটি তাদের সর্বপ্রধান আসামি, জগদীশের পুত্র নরেন্দ্রনাথ। সে চলে গেলে মিনিটখানেক বিজয়া অন্যমনস্ক এবং চুপ থেকে হঠাৎ চমকে মুখ তুলতেই নিতান্ত অকারণেই তার কপোলের উপর একটা ক্ষীণ লাল আভা দেখা দিল। বিলাসের দৃষ্টি অন্যত্র নিবদ্ধ না থাকলে তার বিস্ময় ও অভিমানের হয়তো সীমা থাকত না। বিজয়া মৃদু হেসে বলল, আমাদের কথাটা যে শেষ হতেই পেলে না, তাহলে তালুকটা নেওয়াই আপনার বাবার মত? বিলাস যেভাবে জানলার বাইরের দিকে তাকিয়েছিল সেইভাবেই বলল, হ্যাঁ। কিন্তু এর মধ্যে কোনো গোলমাল নেই তো? না। আজকে তিনি ওবেলায় এদিকে আসবেন? বলতে পারি না। আপনি রেগে গেলেন নাকি? রাগ না করলেও বাবার অপমানে ছেলের ক্ষুণ্ণ হওয়া বোধ করি অস্বাভাবিক নয়। কিন্তু এতে তার মানহানি হয়েছে, এ ভুল ধারণা আপনার কি করে জন্মালো? তিনি স্নেহবশে মনে করেছেন আমার কষ্ট হবে, কিন্তু কষ্ট হবে না এইটাই শুধু ভদ্রলোককে জানিয়ে দিলুম। এতে মান অপমানের কথা কিছুই নেই বিলাসবাবু। ওটা কথাই নয়। বেশ, আপনাদের এস্টেটের দায়িত্ব নিজে নিতে চান নিন, কিন্তু এরপরে বাবাকে আমায় সাবধান করে দিতেই হবে, নইলে ছেলের কর্তব্যে ত্রুটি হবে। এই চিন্তার অতীত রূঢ় প্রত্যুত্তরে বিজয়া বিস্ময়ে অবাক হয়ে চেয়ে রইল। বিলাসবাবু, এই সামান্য বিষয়টাকে যে আপনি এমন করে নিয়ে এত গুরুতর করে তুলবেন এ আমি মনেও করিনি। ভালো, আমার বুঝবার ভুলে যদি অন্যায় হয়ে থাকে আমি অপরাধ স্বীকার করছি, ভবিষ্যতে আর হবে না। কথাটা বলে বিজয়া বিলাসের মুখের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলল। সে ভেবেছিল এরপরে কারও কোনো কথাই আর থাকতে পারে না, দোষ স্বীকারের সঙ্গে সঙ্গেই তা শেষ হয়ে যায়। কিন্তু এ খবর তার জানা ছিল না যে দুষ্ট ব্রণের মতো এমন মানুষও আছে যার বিষাক্ত খিদে একবার কারো দোষের মধ্যে আশ্রয় নিলে আর কোনো মতেই নিবৃত্ত হতে চায় না। তাই বিলাস যখন প্রত্যুত্তরে বলল, তাহলে পূর্ণগাঙ্গুলিকে জানিয়ে পাঠান যে রাসবিহারীবাবু যে হুকুম দিয়েছেন তার অন্যথা করা আপনার সাধ্য নয়, তখন বিজয়ার চোখের সামনেই এই লোকটির হিংস্র প্রকৃতিটা এক মুহূর্তেই একেবারে পরিষ্কার হয়ে দেখা দিল। সে কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল বিলাসের দিকে। সেটা কি ঢের বেশি অন্যায় কাজ হবে না? আচ্ছা, আমি নিজেই না হয় চিঠি লিখে তার অনুমতি নিচ্ছি। এখন অনুমতি নেওয়া না নেওয়া দুই সমান। আপনি যদি তাকে সমস্ত গ্রামের মধ্যে অশ্রদ্ধার পাত্র করে তুলতে চান, আমাকেও তাহলে অত্যন্ত অপ্রিয় কর্তব্য পালন করতে হবে। বিজয়ের মনের ভেতরটা হঠাৎ রাগে ভরে উঠল, কিন্তু সে আত্মসংযম করে ধীরভাবে প্রশ্ন করল, এই কর্তব্যটা কি শুনি? আপনার জমিদারি শাসনের মধ্যে তিনি যেন আর হাত না দেন। আপনার নিষেধ তিনি শুনবেন, আপনি মনে করেন? অন্তত সেই চেষ্টাই আমাকে করতে হবে। বেশ, আপনি যা পারেন করবেন, কিন্তু অপরের ধর্মে কর্মে আমি বাধা দিতে পারব না। আপনার বাবা কিন্তু এ কথা বলতে সাহস করতেন না। আমার বাবার কথা আপনার চেয়ে আমি ঢের বেশি জানি বিলাসবাবু, কিন্তু এ নিয়ে তর্ক করে কি হবে? আমার স্নানের বেলা হলো, আমি উঠলুম। বিজয়া সমস্ত বাঘ বিতণ্ডা জোর করে বন্ধ করে দিয়ে উঠে দাঁড়ানো মাত্রই রাগে উন্মত্ত বিলাসের মুখের ওপর থেকে তার ধার করা ভদ্রতার মুখোশ এক মুহূর্তে খসে পড়ল। সে নিজেও স্বভাবটাকে একেবারে অনাবৃত উলঙ্গ করে দিল। এই মানুষ জাতটাই এমনি নিমকহারাম। বিজয়া পা বাড়িয়েছিল, বিদ্যুৎ বেগে ফিরে দাঁড়িয়ে এক পলক এই বর্বরটার মুখের ওপর তীক্ষ্ণ দৃষ্টিপাত করে নিঃশব্দে ধীরে ধীরে ঘর ছেড়ে চলে গেল এবং সঙ্গে সঙ্গেই বিলাস শুষ্ক হয়ে উঠল। সে যে পিতৃভক্তির আতিশয্যবশতই ঝগড়া করছিল, এ ভ্রম যেন কেউ না করেন। এইসব লোকের স্বভাবই এই যে ফাঁক পেলেই নিজেকে নিরর্থক বড় করে দুর্বলকে পীড়া দেওয়া, ভীতুকে আরও ভয় দেখিয়ে ব্যাকুল করে তুলতেই তারা আনন্দ অনুভব করে, তা সে যাই থাক এবং কারণ যত অসংলগ্নই হোক। কিন্তু বিজয়া যখন এক তিলও অবনত না হয়ে তাকেই তুচ্ছ করে দিয়ে ঘৃণা ভরে চলে গেল, তখন এই গায়ে পড়া ঝগড়ার সমস্ত ক্ষুদ্রতা তাকে তার নিজের কাছেও অত্যন্ত ছোট করে ফেলল। সে খানিকক্ষণ চুপ করে বসে থেকে মুখখানা কালি করে আস্তে আস্তে বাড়ি চলে গেল। বিকেলবেলা রাসবিহারী ছেলে সঙ্গে করে দেখা করতে এলেন। কাজটা ভালো হয়নি মা, আমার হুকুমের বিরুদ্ধে হুকুম দেওয়ায় আমাকে ঢের বেশি অপ্রতিভ করা হয়েছে। তা যাক, বিষয় যখন তোমার, তখন এ কথা নিয়ে আর অধিক ঘাঁটাঘাঁটি করতে চাই না, কিন্তু বারংবার এরকম ঘটলে আত্মসম্মান বজায় রাখবার জন্য আমাকে তফাৎ হতেই হবে, তা জানিয়ে রাখছি। বিজয়া কোনো উত্তর দিল না, বরং চুপ করে সে অপরাধটা একরকম স্বীকার করেই নিল। রাসবিহারী তখন নরম হয়ে বিষয় সংক্রান্ত অন্যান্য কথাবার্তা তুললেন। নতুন তালুকটা কেনার আলোচনা শেষ করে বললেন, জগদীশের দরুন বাড়িটা যখন তুমি সমাজকেই দান করলে মা, তখন আর বিলম্ব না করে এই পুজোর ছুটিটা শেষ হলেই তার দখল নিতে হবে, কি বলো? আপনি যা ভালো বুঝবেন তাই হবে। টাকা পরিশোধ করবার মেয়াদ তো তাদের শেষ হয়ে গেছে। অনেক দিন জগদীশ তার সমস্ত খুচরো ঋণ একত্র করবার জন্য তোমার বাবার কাছে 8 বছরের করারে 10,000 টাকা কর্জ নিয়ে ওবালা লিখে দেয়। শর্ত ছিল এর মধ্যে দিতে পারলে ভালোই, না পারে তার বাড়ি, বাগান, পুকুর, তার সমস্ত সম্পত্তি আমাদের। তা 8 বছর পার হয়ে এটা 9 বছর চলছে। শুনতে পাই তার ছেলে এখানে আছেন, তাঁকে ডেকে আরও কিছুদিন সময় দিয়ে দেখলে হয় না? যদি কোনো উপায় করতে পারেন। না, তা পারবে না, পারবে না, পারলে। বাবার কথাটা শেষ না হতেই বিলাস হঠাৎ গর্জন করে উঠল। এতক্ষণ সে কোনো ক্রমে ধৈর্য ধরেছিল, আর পারল না। পারলেই বা আমরা দেব কেন? টাকা নেবার সময় সে মাতালটার হুঁশ ছিল না, কি শর্ত করছি, এসব দেব কি করে? তিনি আমার বাবার বন্ধু ছিলেন, তার সম্বন্ধে সসম্মানে কথা বলতে বাবা আমাকে আদেশ করে গেছেন। হাজার করে গেলেও সে যে একটা। তুমি চুপ করো না বিলাস, এসব বাজে সেন্টিমেন্ট আমি কিছুতেই সইতে পারি না। তা সে রাগি করুক আর যাই করুক, আমি সত্য কথা বলতে ভয় পাইনে, সত্য কাজ করতে পেছিয়ে দাঁড়াইনে। রাসবিহারী উভয় পক্ষকেই শান্ত করবার চেষ্টায় হাসবার মতো মুখ করে বারবার মাথা নাড়তে থাকলেন। তা বটে, তা বটে, আমাদের বংশের এই স্বভাবটা আমারও গেল না কি না, বুঝলে মা বিজয়া? আমি আর তোমার বাবা এই জন্যেই সমস্ত দেশের বিরুদ্ধে সত্য ধর্ম গ্রহণ করতে ভয় পাইনি। বাবা মৃত্যুর পূর্বে আমাকে আদেশ করে গিয়েছিলেন, ঋণের দায়ে তার বাল্যবন্ধুর প্রতি যেন অত্যাচার না করি। কথাটা বলতে বলতেই বিজয়ার চোখ ছলছল করে উঠল। স্নেহময় বাবার যে অনুরোধ তাঁর জীবিতকালে অসঙ্গত খেয়াল বলেই বোধ হয়েছিল, তাঁর মৃত্যুর পরে আজ তাই দুরতিক্রম্য আদেশের মতো তাকে বাধা দিচ্ছিল। তবে তিনি কেন সমস্ত দেনাটা নিজে ছেড়ে দিয়ে গেলেন না শুনি? বিজয়া কোনো উত্তর না দিয়ে রাসবিহারীর মুখের দিকে তাকিয়ে আবার বলল, জগদীশবাবুর ছেলেকে ডেকে পাঠিয়ে সমস্ত কথা জানানো হোক, এই আমার ইচ্ছা। রাসবিহারী জবাব দেওয়ার আগেই বিলাস নির্লজ্জের মতো আবারও গর্জন করে উঠল, সে যদি আরো 10 বছর সময় চায় তাই দিতে হবে নাকি? তাহলে দেশের সমাজ প্রতিষ্ঠার আশা সাগরের অতল গর্ভে বিসর্জন দিতে হবে দেখছি। বিজয়া এই কথার উত্তর দিল না, রাসবিহারীকেই লক্ষ্য করে বলল, আপনি একবার তাকে ডেকে পাঠিয়ে এ বিষয়ে তাঁর কি ইচ্ছে জানতে পারবেন নাকি? রাসবিহারী অতিশয় ধূর্ত লোক, তিনি ছেলের ঔদ্ধত্যের জন্য মনে মনে বিরক্ত হলেও বাইরে তারই মতটাকে সমীচীন প্রমাণ করতে চাইলেন। আর দেখো মা, তোমাদের মতান্তরের মধ্যে তৃতীয় ব্যক্তির কথা খাওয়া উচিত নয়, কারণ সে তোমাদের ভালো, সে আজ না হয় কাল তোমরাই স্থির করে নিতে পারবে, এ বড়োর মতামতের আবশ্যক হবে না। কিন্তু কথা যদি বলতে হয় মা, বলতে হবে এক্ষেত্রে তোমারই ভালো হচ্ছে। জমিদারি চালাবার কাজে আমাকেও বিলাসের কাছে হার মানতে হয়, সে আমি অনেকবার দেখেছি। আচ্ছা তুমি বলো দেখি, কার গরজ বেশি, তোমার না জগদীশের ছেলের? তার ঋণ পরিশোধের সাধ্যই যদি থাকতো, সে কি নিজে এসে একবার চেষ্টা করে দেখতো না? সে তো জানে তুমি এসেছো। এখন আমরাই যদি উপযাজক হয়ে তাকে ডাকিয়ে পাঠাই, সে নিশ্চয়ই একটা বড় রকমের সময় নেবে, কিন্তু তাতে ফল শুধু এই হবে যে সে টাকা দিতেও পারবে না, তোমাদের সমাজ প্রতিষ্ঠার সংকল্পও চিরদিনের জন্য ডুবে যাবে। বেশ করে ভেবে দেখো দেখি না, এই কি ঠিক নয়? বিজয়া চুপ করে বসে রইল। তার মনের ভাব বুঝতে পেরে বৃদ্ধ রাসবিহারী কিছুক্ষণ পরে বললেন, বেশ তো, তার অগোচরে তো কিছুই হতে পারবে না, তখন নিজে যদি সে সময় চায় তখন না হয় বিবেচনা করেই দেখা যাবে, কি বলো মা? বিজয়া ঘাড় নেড়ে জানালো আচ্ছা, কিন্তু তার মুখের চেহারা দেখে স্পষ্ট বোঝা গেল সে তার মনে মনে এই প্রস্তাব অনুমোদন করেনি। রাসবিহারী আজ বিজয়াকে চিনলেন, তিনি নিশ্চয়ই বুঝলেন এ মেয়েটির বয়স কম, কিন্তু সে যে তার বাবার বিষয়ের মালিক এই কথা সে জানে, এবং তাকে মুঠোর ভিতরে আনতেও সময় লাগবে। সুতরাং একটা কথা নিয়ে বেশি টানা হেঁচড়া সঙ্গত নয়। বিবেচনা করে সান্ধু উপাসনার নাম করে উঠে পড়লেন। বিজয়া প্রণাম করে নিঃশব্দে আসন ছেড়ে উঠে দাঁড়াল। তিনি আশীর্বাদ করে বাইরে বেরিয়ে গেলেন। বিজয়া মুহূর্তকাল মাত্র চুপ করে দাঁড়িয়ে থেকে বলল, আমার অনেকগুলো চিঠি লেখবার আছে, আপনার কি আমাকে কোনো প্রয়োজন আছে? কিছু না, আপনি যেতে পারেন। আপনাকে চা পাঠিয়ে দিতে বলবো কি? না, দরকার নেই। আচ্ছা, নমস্কার। বিজয়া দুহাত একবার একত্র করেই ঘর ছেড়ে চলে গেল। দিঘড়ায় স্বর্গীয় জগদীশবাবুর বাড়িটা সরস্বতীর পরপারে। সেটা গ্রামান্তরে হলেও নদী তীরের কতকগুলো বাঁশঝাড়ের জন্যই বনমালীর বাড়ির ছাদ থেকে তা দেখা যেত না। তখন শরৎকালের শেষে সরস্বতীর জলধারা শীর্ণতর হয়ে আসছিল এবং তীরের উপর দিয়ে কৃষকদের যাতায়াতের পথটাও পায়ে পায়ে শুকিয়ে কঠিন হয়ে উঠেছিল। এই পথের উপর দিয়ে আজ বিকেলবেলায় বিজয়া বৃদ্ধ দারোয়ান কানহাইয়া সিংকে নিয়ে বেড়াতে বেরিয়েছিল। ওপারের বাবলা, বাঁশ, খেজুর প্রভৃতি গাছপালার ফাঁক দিয়ে অস্তগমন মুখ সূর্যের লাল আভা মাঝে মাঝে তার মুখের ওপর এসে পড়ছে। অন্যমনস্ক দৃষ্টিতে দুই তীরের এটা ওটা সেটা দেখতে দেখতে উত্তর মুখ বরাবর চলতে চলতে হঠাৎ এক জায়গায় এসে তার চোখে পড়ল নদীর মধ্যে কয়েকটা বাঁশ একত্র করে পারাপারের জন্য একটা সেতু তৈরি করা হয়েছে। এইটি ভালো করে দেখবার জন্য বিজয়া জলের ধারে এসে দাঁড়াতে দেখতে পেলে অনতি দূরে বসে একজন অত্যন্ত নিবিষ্ট চিত্তে মাছ ধরছে। সাড়া পেয়ে লোকটি মুখ তুলে নমস্কার করল। ঠিক সেই সময়ে বিজয়ার মুখের উপর সূর্যরশ্মি এসে পড়ল কিনা জানি না, কিন্তু চোখাচোখি হওয়া মাত্রই তার গৌরবর্ণ মুখখানি একেবারে যেন রাঙা হয়ে গেল। যে মাছ ধরছিল সে পূর্ণবাবুর সেই ভাগ্নেটি, যে সেদিন মামার হয়ে তার কাছে দরবার করতে এসেছিল। বিজয়া প্রতি নমস্কার করতেই সে কাছে এসে হাসি মুখে বলল, বিকেলবেলায় একটুখানি বেড়াবার পক্ষে এই নদীর ধারটা মন্দ নয় বটে, কিন্তু এই সময়টা ম্যালেরিয়ার ভয়ও কম নেই। এই বিষয়ে বুঝি আপনাকে কেউ সাবধান করেনি? কিন্তু ম্যালেরিয়া তো লোক চিনে ধরে না, আমি তো বরং না জেনে এসেছি। কিন্তু আপনি যে জেনে শুনে জলের ধারে বসে আছেন, কই দেখি কি মাছ ধরলেন? পুঁটি মাছ, কিন্তু 2 ঘন্টায় মাত্র 2টি পেয়েছি, মজুরি পোষায়নি। কিন্তু কি করি বলুন, আপনার মতো আমিও প্রায় বিদেশি বললেই হয়, বাইরে বাইরে দিন কেটেছে। প্রায় কারোর সঙ্গেই তেমন আলাপ পরিচয় নেই, কিন্তু বিকেলটা তো যা করে হোক কাটাতে হবে। আমারও প্রায় সেই দশা। আপনাদের বাড়ি বুঝি পূর্ণবাবুর বাড়ির কাছেই? না না, আমাদের বাড়ি ওই দিঘড়ায়, এই বাঁশের পুল দিয়ে যেতে হয়। তাহলে বোধহয় জগদীশবাবুর ছেলে নরেনবাবুকে আপনি চেনেন। তিনি কীরকম লোক আপনি বলতে পারবেন? বিজয়া কৌতূহল বশেই কথাটা বলে ফেলেছিল, কিন্তু নিজের অভদ্র প্রশ্নে অত্যন্ত লজ্জিত হয়ে উঠল। আর এই লজ্জা লোকটির দৃষ্টি এড়াল না। তার বাড়ি তো আপনি দেনার দায় কিনে নিয়েছেন, এখন তার সম্বন্ধে অনুসন্ধান করে আর ফল কি? কিন্তু যে সৎ উদ্দেশ্যে নিলে এনে সে কথা অঞ্চলের সবাই শুনেছে। একেবারে নেওয়া হয়ে গেছে, এই বুঝি এদিকে রাষ্ট্র হয়ে গেছে। হবারই কথা, জগদীশবাবুর সর্বস্ব আপনার বাবার কাছে বিক্রি, কোবালায় বাঁধা ছিল। তাঁর ছেলের সাধ্য নেই তত টাকা শোধ করেন, মেয়াদও শেষ হয়েছে। খবর তো সবাই জানে। বাড়িটি কেমন? মন্দ নয়, বেশ বড় বাড়ি। যে জন্য নিচ্ছেন তার পক্ষে ভালোই হবে। চলুন না, আর একটু গেলেই তো দেখতে পাওয়া যাবে। আপনি যখন গ্রামের লোক তখন নিশ্চয়ই সমস্ত জানেন। আচ্ছা, শুনেছি নরেনবাবু বিলেত থেকে ভালো করেই ডাক্তারি পাশ করে এসেছেন, কোনো ভালো জায়গায় প্র্যাকটিস আরম্ভ করে আরও কিছুদিন সময় নিয়ে কি বাবার ঋণটা শোধ করতে পারবেন না? সম্ভব নয়। শুনেছি শুধু চিকিৎসা করাই নাকি তার সংকল্প নয়। তবে তার সংকল্পটাই বা কি শুনি? এত খরচপত্র করে বিলেত গিয়ে কষ্ট করে ডাক্তারি শিখবার ফলটাই বা কি হল? লোকটি বোধহয় একেবারেই অপদার্থ। অসম্ভব নয়, তবে শুনেছি নাকি নরেনবাবু নিজে চিকিৎসা করে রোগ সারানোর চেয়ে এমন কিছু একটা নাকি বার করতে চান যাতে ঢের বেশি লোকের উপকার হবে। শুনতে পাই নানা রকম যন্ত্রপাতি নিয়ে দিনরাত পরিশ্রমও করছেন খুব। সে তো ঢের বড় কথা, কিন্তু তার বাড়ি ঘর তোর গেলে কি করে এইসব করবেন? তখন তো রোজগার করা চাই। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই বলতে পারবেন বিলেত যাওয়ার জন্যেই এখানকার লোক তাকে এক ঘরে করে রেখেছে কিনা। সে তো নিশ্চয়ই। আমার মামা পূর্ণবাবু তারও তো এক প্রকার আত্মীয়, তবুও পুজোর কদিন বাড়িতে ডাকতে সাহস করেননি, কিন্তু তাতে তার কিছুই এসে যায় না। নিজের কাজকর্ম নিয়েই আছেন, সময় পেলে ছবি আঁকেন, বাড়ি থেকে বাড়ি হন না। ওই যে তাঁর বাড়ি। লোকটি আঙুল দিয়ে গাছপালায় ঘেরা একটি বড় বাড়ি দেখিয়ে দিল। এই সময় বুড়ো দারোয়ান পিছন থেকে ভাঙা বাংলায় জানালো যে অনেক দূর এসে পড়া হয়েছে, বাড়ি ফিরতে সন্ধে হয়ে যাবে। হ্যাঁ, কথায় কথায় অনেকটা পথ এসে পড়েছেন। লোকটিকেও সেই বাঁশের সেতু দিয়েই গ্রামে ঢুকতে হবে, সুতরাং ফেরার মুখেও সঙ্গে সঙ্গে আসতে লাগল। বিজয়া মনে মনে কিছুক্ষণ কি যেন চিন্তা করে বলল, তাহলে তার কোনো আত্মীয় কুটুম্বের ঘরেও আশ্রয় পাবার ভরসা নেই? একেবারেই না। তিনি যে কারো কাছে যেতে চান না সে কথা ঠিক, নইলে এই মাসের শেষেই তো তাকে বাড়ি ছাড়বার নোটিশ দেওয়া হয়েছে। আর কেউ হলে অন্তত আমাদের সঙ্গে একবার দেখা করার চেষ্টা করতেন। হয়তো তার দরকার নেই, নয় ভাবেন লাভ কি? আপনি তো আর সত্যিই তাকে বাড়িতে থাকতে দিতে পারবেন না। না পারলেও আর কিছুকাল থাকতে দিতেও তো পারা যায়। তেনার দায়ে হাজার হলেও তো একজনকে তার ঘর বাড়ি ছাড়া করতে সকলেরই কষ্ট হয়, কিন্তু আপনার কথাবার্তার ভাবে বোধ হয় যেন তার সঙ্গে আপনার পরিচয় আছে। কি বলেন, সত্যি নয়? লোকটি শুধু হাসল, কোনো কথা বলল না। পুলটির কাছেই তারা এসে পড়েছিল। সে ছোট ছিপটা কুড়িয়ে নিয়ে বলল, এই আমাদের গ্রামে ঢোকবার পথ, নমস্কার। হাত তুলে নমস্কার করে সেই বাঁশের তৈরি পুলের ওপর দিয়ে টলতে টলতে কোনো মতে পার হয়ে সরু বন্য পথের ভিতরে অদৃশ্য হয়ে গেল। বহুদিনের বৃদ্ধ কানাই সিং বিজয়াকে শিশুকালে কোলে পিঠে করে মানুষ করেছিল, এবং সেই সঙ্গে সে দারোয়ানির ন্যায্য অধিকারকেও বহু দূরে অতিক্রম করে গিয়েছিল। সে কাছে এসে জিজ্ঞাসা করল, মাইজি, এ বাউটি কে মাইজি? বিজয়া কিন্তু এতটাই বিমনা হয়ে পড়েছিল যে বুড়ার প্রশ্ন তার কানে পৌঁছলই না। সে প্রায় অন্ধকার নদী তটের সমস্ত নীরব মাধুর্যকে সম্পূর্ণ উপেক্ষা করে স্বপ্নাবিষ্টের মতো শুধু এই কথা ভাবতে ভাবতেই পথ চলতে লাগলো, লোকটি কে এবং আবার কবে দেখা হবে। আমরাই নোটিশ দিয়েছি, আবার আমরাই যদি তাকে রদ করতে যাই আর পাঁচজন প্রজার কাছে সেটা কিরকম দেখাবে একবার ভেবে দেখো দেখি মা। এই মর্মে একখানা চিঠি লিখে তার কাছে পাঠিয়ে দিন না। আমার নিশ্চয়ই বোধ হচ্ছে তিনি শুধু অপমানের ভয়েই এখানে আসতে সাহস করছেন না। অপমান কিসের? তিনি নিশ্চয়ই ভেবেছেন তার প্রার্থনা আমরা মঞ্জুর করব না। মহামানী লোক দেখছি, তাই অপমানটা ঘাড়ে নিয়ে আমাদের জেচে তাকে থাকতে দিতে হবে। তাতেও দোষ নেই কাকাবাবু, অযাচিত দয়া করার মধ্যে কোনো লজ্জা নেই। ভালো, লজ্জা না হয় নেই, কিন্তু আমরা যে সমাজ প্রতিষ্ঠা সংকল্প করেছি তার কি হবে বলো দেখি? তার অন্য কোনো ব্যবস্থাও আমরা করতে পারবো। তোমার বাবা যথেষ্ট টাকা রেখে গেছেন, তুমি অন্য ব্যবস্থাও করতে পারো, সে আমি বুঝলুম, কিন্তু কথাটা আমাকে বুঝিয়ে দাও দেখি মা, যাকে আজ পর্যন্ত কখনো চোখেও দেখোনি, আমাদের সকলের অনুরোধ এড়িয়ে তার জন্যেই বা তোমার অত ব্যথা কেন? ভগবানের করুণায় তোমার আরও 5 জন প্রজা আছে, আরও 10 জন খাতক আছে, তাদের সকলের জন্যই কি এই ব্যবস্থা করতে পারবে না? পারলেই তাতে মঙ্গল হবে, সে জবাব আমাকে দাও দেখি বিজয়া। আপনাকে তো বলেছি এ আমার বাবার অনুরোধ, তাছাড়া আমি শুনেছি। কি শুনেছ? বিদ্রূপের ভয়ে তার চিকিৎসা সম্বন্ধে খোঁজখবর নেবার কথাটা বিজয়া বলল না, শুধু বলল, আমি শুনেছি তিনি এক ঘরে গৃহহীন বলে আত্মীয় কুটুম্ব কারো বাড়িতেই তার আশ্রয় পাবার পথ নেই। তাছাড়া গৃহহীন কথাটা মনে করলেই আমার ভারী কষ্ট হয় কাকাবাবু। তোমার এইটুকু বয়সে যদি এই কষ্ট হয়, আমার এতখানি বয়সে সে কষ্ট কত বড় হতে পারে একটু ভেবে দেখো দেখি। আর আমার দীর্ঘ জীবনে এই কি প্রথম অপ্রিয় কর্তব্যের সম্মুখে দাঁড়িয়েছি বিজয়া? না, তা নয়। কর্তব্য চিরদিনই আমার কর্তব্য, তার কাছে হৃদয়বৃত্তির কোনো দাবি দাওয়া নেই। বনমালী যে কঠোর দায়িত্ব আমার উপর নষ্ট করে গেছে, সে ভার আমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বহন করতেই হবে, তাতে যত দুঃখ কষ্টই না আমাকে ভোগ করতে হোক। হয় আমাকে সমস্ত দায়িত্ব থেকে সম্পূর্ণ অব্যাহতি দাও, নইলে কিছুতেই তোমার এই অসঙ্গত অনুরোধ আমি রাখতে পারবো না। বিজয়া মুখ নিচু করে চুপ করে বসে রইল। বাবার অপরাধে তার নিরপরাধ ছেলেকে বাড়ি ছাড়া করবার সংকল্প তার মনের মধ্যে যে যন্ত্রণা দিতে লাগল, বয়সের অনুপাত কোষে এই বৃদ্ধ যে তার 8 গুণ বেশি ব্যথা সহ্য করেও কর্তব্য পালনে বদ্ধপরিকর হয়েছেন, তা সে মনের মধ্যে ঠিকমতো গ্রহণ করতে পারল না, বরঞ্চ এ যেন শুধু একজন নিরুপায় হতভাগ্যের প্রতি প্রবলের একান্ত হৃদয়হীন নিষ্ঠুরতার মতোই বাজতে লাগল। কিন্তু জোর করে নিজের ইচ্ছা পরিচালন করবার সাহসও তার নেই। অথচ এও তার অগোচর ছিল না যে পল্লীগ্রামে সমারোহের সাথে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার খ্যাতি লাভের উচ্চাকাঙ্ক্ষাতেই বৃদ্ধ বাবার পিছনে দাঁড়িয়ে বিলাসবিহারী এই জেদ এবং জবরদস্তি করছে। রাসবিহারী আর কিছু বললেন না। বিজয়াও খানিকক্ষণ চুপ করে বসে থেকে নীরবে সম্মতি দিল বটে, কিন্তু ভিতরে ভিতরে তার পরদুঃখ কাতর স্নেহকোমল নারীচিত্ত এই বৃদ্ধের প্রতি অশ্রদ্ধা ও তার ছেলের প্রতি বিতৃষ্ণায় ভরে উঠল। রাসবিহারী বিষয়ী লোক, এ কথা তাঁর অজানা ছিল না যে যে মালিক তাকে তর্কের বেলায় 16 আনা পরাজয় করে আদায়ের বেলায় 8 আনার বেশি লাভ করতে নেই, কারণ সে পাওনা শেষ পর্যন্ত পাকা হয় না। সুতরাং দাক্ষিণ্য প্রকাশের দ্বারা লাভবান হবার যদি কোনো সময় থাকে তো সে এই। বিজয়ার মুখের দিকে তাকিয়ে ঈষৎ হেসে তিনি বললেন, মা, তোমার জিনিস তুমি দান করবে, আমি বাদ সাধব কেন? আমি শুধু এই দেখাতে চেয়েছিলাম যে বিলাস যা করতে চেয়েছিল তা স্বার্থের জন্যেও নয়, রাগের জন্যেও নয়, শুধু কর্তব্য বলেই চেয়েছিল। একদিন আমার বিষয়, তোমার বাবার বিষয় সব এক হয়েই তোমাদের দুজনের হাতে পড়বে। সেদিন বুদ্ধি দেবার জন্যে এই বুড়োকে খুঁজেও পাবে না। সেদিন তোমাদের উভয়ের মতের অমিল না হয়, সেদিন তোমার স্বামীর প্রত্যেক কাজটিকে যাতে অভ্রান্ত বলে শ্রদ্ধা করতে পারো, বিশ্বাস করতে পারো, কেবল এই আমি চেয়েছি। নইলে দান করতে, দয়া করতে সেও জানে, আমিও জানি, কিন্তু সে দান অপাত্রে হলে যে কিছুতে চলবে না, এই শুধু তোমার কাছে আমার প্রমাণ করা। এখন বুঝলে মা, কেন আমরা জগদীশের ছেলেকে 1 বিন্দু দয়া করতে চাইনি এবং কেন সে দয়া একেবারে অসম্ভব। এই বলে বৃদ্ধ সস্নেহে হেসে বিজয়ার মুখের দিকে চেয়ে রইলেন। এই পরম সারগর্ভ এবং অকাট্য যুক্তিযুক্ত উপদেশাবলীর বিরুদ্ধে তর্ক করা চলে না। বিজয়া চুপ করেই বসে রইল। এখন বুঝলে মা বিজয়া, বিলাস ছেলে মানুষ হলেও কত দূর পর্যন্ত ভবিষ্যৎ ভেবে কাজ করে। ওই যে তোমাকে বললুম, আমি তো এই কাজেই চুল পাকালুম, কিন্তু জমিদারি কাজে ওর চাল বুঝতে আমাকেও মাঝে মাঝে স্তম্ভিত হয়ে চিন্তা করতে হয়। বিজয়া শুধু ঘাড় নেড়ে সায় দিল, কথা বলল না। 4:30 বাজে বলে রাসবিহারী লাঠিটা হাতে করে উঠে দাঁড়িয়ে বললেন, এই সমাজ প্রতিষ্ঠার চিন্তায় বিলাস যে কেমন উতলা হয়ে উঠেছে তা প্রকাশ করে বলা যায় না। তার ধ্যান জ্ঞান ধারণা সমস্তই হয়েছে এখন ঈশ্বরের চরণে। কেবল প্রার্থনা আমার এই, যেন সে শুভ দিনটি আমি চোখে দেখে যেতে পারি। 2 হাত জড়ো করে ব্রহ্মের উদ্দেশ্যে বারবার নমস্কার করলেন বৃদ্ধ। দরজার কাছে গিয়ে তিনি হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। ছোকরা একবার আমার কাছে এলেও না হয় যা হোক একটা বিবেচনা করার চেষ্টা করতুম, কিন্তু তাও তো কখনো। অতি হতভাগা বাপের স্বভাব একেবারে 16 কলায় পেয়েছে দেখছি। কথাটা বলেই রাসবিহারী বেরিয়ে গেলেন। সেইখানে একভাবে বসে বিজয়া কি যে ভাবতে লাগলো তার ঠিকানা নেই। হঠাৎ বাইরের দিকে নজর পড়ায় দেখল বেলা পড়ে আসছে। নদী তীরের অস্বাস্থ্যকর বাতাস তাকে সজোরে টান দিয়ে যেন আসন ছেড়ে তুলে দিল, এবং আজও সে বৃদ্ধ দারোয়ানজিকে ডেকে নিয়ে হাওয়া খাওয়ার ছলে বেরিয়ে পড়ল। ঠিক সেইখানে আজও সেই লোকটি মাছ ধরছিল। অনেকটা দূর থেকে বিজয়া তা দেখতে পেল, কাছাকাছি এসে কিছুই যেন দেখতে পায়নি, এমনিভাবেই চলে যাচ্ছিল। হঠাৎ কানাই সিং পেছন থেকে ডাক দিয়ে উঠল, শিলাম বাবুজি, শিকার মিলা। কথাটা কানে যাওয়া মাত্রই বিজয়া লাল হয়ে উঠল। যারা মনে করেন যথার্থ বন্ধুত্বের জন্য অনেক দিন এবং অনেক কথাবার্তা হওয়া চাই, তাদের এইখানে মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে না, তা অত্যাবশ্যক নয়। বিজয়া ফিরে দাঁড়াতেই লোকটি ছিপ রেখে দিয়ে নমস্কার করে কাছে এসে দাঁড়াল এবং হেসে বলল, হ্যাঁ, দেশের প্রতি আপনার সত্যিকার টান আছে বটে, এমনকি তার ম্যালেরিয়াটা পর্যন্ত না নিলে আপনার চলছে না দেখছি। আপনার নেওয়া হয়ে গেছে বোধহয়, কিন্তু দেখে তো তা মনে হয় না। ডাক্তারদের একটু সবুর করে নিতে হয়, অমন তাড়াতাড়ি। আপনি ডাক্তার নাকি? লোকটি অপ্রতিভ হয়ে হঠাৎ উত্তর দিতে পারল না, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে পরিহাসের ভঙ্গিতে বলল, তা বই কি, একজন অত বড় ডাক্তারের প্রতিবেশী আমরা, সবাইকে দিয়ে থুয়ে তারপরে তো আমাদের নাকি। শুধু প্রতিবেশী নয়, তিনি যে আপনার একজন বন্ধু সে আমি অনুমান করেছিলাম। আমার কথা তাকে গল্প করেছেন নাকি? আপনি তাকে একটা অপদার্থ হতভাগা মনে করেন? এ তো পুরনো গল্প, সবাই করে, এ আর নতুন করে বলবার কি দরকার। তবে একদিন হয়তো সে আপনার সঙ্গে দেখা করতে যাবে। আমার সঙ্গে দেখা করায় তার কি লাভ? কিন্তু তার সম্বন্ধে তো আমি এরকম কথা আপনাকে বলিনি। না বলে থাকলেও বলাই তো উচিত ছিল। উচিত ছিল কেন? যার বাড়ি ঘরদোর বিকিয়ে যায় তাকে তো সবাই হতভাগ্য বলে, আমরাও বলি। সুমুখে না পারি আড়ালেও তো আমরা বলতে পারি। আপনি তো তার খুব ভালো বন্ধু। সে ঠিক, এমনকি তার হয়ে আমি নিজেই আপনাকে ধরতুম যদি না জানতুম আপনি সৎ উদ্দেশ্যেই বাড়িখানি গ্রহণ করছেন। বিজয়া একবার মাত্র মুখ তুলে চাইল, কিন্তু এ সম্বন্ধে কোনো কথা বলল না। কথায় কথায় আজ তারা আরও একটু বেশি দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল। দেখা গেল ওপারে একদল লোক সার বেঁধে নরেন্দ্রবাবুর বাড়ির দিকে চলেছে। তার মধ্যে 50 থেকে 15 পর্যন্ত সকল বয়সের লোকই ছিল। লোকটি ওই ভিড়ের দিকে দেখিয়ে বলল, ওরা কোথায় যাচ্ছে জানেন? নরেনবাবুর স্কুলে পড়তে। তিনি এ ব্যবসাও করেন নাকি? কিন্তু যতদূর বুঝতে পারছি বিনা পয়সায়, ঠিক না? তাকে ঠিক চিনেছেন। অপদার্থ লোকের কোথাও আত্মগোপন করা চলে না। নরেন বলে, আমাদের দেশে সত্যিকার চাষি নেই, চাষ করা পৈতৃক পেশা। তাই সময়ে অসময়ে জমিতে দুবার লাঙল দিয়ে বীজ ছড়িয়ে আকাশের পানে হাঁ করে চেয়ে বসে থাকে। একে চাষ করা বলে না, লটারির খেলা বলে। কোন জমিতে কখন সার দিতে হবে, কাকে সার বলে, কাকে সত্যিকার চাষ করা বলে, এসব জানেই না। বিলেত থেকে ডাক্তারি পড়ার সঙ্গে সঙ্গে এই বিদ্যাটাও শিখে এসেছিল। ভালো কথা, একদিন যাবেন তার স্কুল দেখতে। মাঠের মাঝখানে গাছের তলায় বাপ বেটা ঠাকুরদায় মিলে সেখানে পাঠশালা বসে। যাবার জন্যে বিজয়া তখনই উদ্যত হয়ে উঠল, কিন্তু পরক্ষণেই কৌতূহল দমন করে শুধু বলল, না থাক। আচ্ছা, অত বড় বাড়ি থাকতে তিনি গাছতলায় পাঠশালা বসান কেন? এসব শিক্ষা তো কেবল মুখের কথায় বই মুখস্থ করিয়ে দেওয়া যায় না, তাদের হাতে নাতে চাষ করিয়ে দেখাতে হয়। যে এই জিনিসটা রীতিমতো শিখে করলে 2 গুণ এমনকি 4-5 গুণ ফসলও পাওয়া যায়। তার জন্য মাঠ দরকার, চাষ করা দরকার। কপাল ঠুকে মেঘের পানে চেয়ে হাত পেতে বসে থাকার দরকারই নেই। এইবার বুঝতে পারছেন যে কেন তার পাঠশালা গাছতলায় বসে? একবার যদি তার স্কুলের মাঠের ফসল দেখেন, আপনার চোখ জুড়িয়ে যাবে, সেটা আমি নিশ্চিত করে বলতে পারি। এখন তো বেলা আছে, আজই চলুন না, ওই তো দেখা যাচ্ছে। বিজয়ার মুখের ভাব ক্রমশ গম্ভীর এবং কঠিন হয়ে আসছিল। বলল, না, আজ থাক। তবে থাক, চলুন আপনাকে খানিকটা এগিয়ে দিয়ে আসি। মিনিট 5-6 বিজয়া একটাও কথা বলল না। ভিতরে ভিতরে কেমন যেন তার লজ্জা করতে লাগলো, অথচ লজ্জার কারণও সে ভেবে পেলে না। আপনি ধর্মের জন্যই যখন তার বাড়িটা নিচ্ছেন, এই কবিঘে জমি যখন ভালো কাজেই লাগছে, তখন এটা তো আপনি অনায়াসেই ছেড়ে দিতে পারেন। লোকটি কথাটা বলে মৃদু মৃদু হাসতে লাগল, কিন্তু প্রত্যুত্তরে বিজয়া গম্ভীর হয়ে বলল, এই অনুরোধ করবার জন্য তাঁর তরফ থেকে আপনার কোন অধিকার আছে? বিজয়া একটু আর চোখে চাইল, লোকটির হাসি মুখের কোনো ব্যতিক্রম সে ঘটতে দেখল না। এ অধিকার দেবার উপর নির্ভর করে না, নেবার উপর নির্ভর করে। যা ভালো কাজ, তার অধিকার মানুষ সঙ্গে সঙ্গেই ভগবানের কাছে পায়। মানুষের কাছে হাত পেতে নিতে হয় না। যে অনুগ্রহ প্রার্থনা করার জন্য আপনি মনে মনে বিরক্ত হলেন, সেটা পেলে কারা পেত জানেন? দেশের নিরন্ন কৃষকেরা। আমাদের শাস্ত্রে আছে, দরিদ্র ভগবানের একটা বিশেষ মূর্তি, তার সেবার অধিকার তো সকলেরই আছে। সে অধিকার নরেনের কাছে চাইতে যাব কেন বলুন তো? কিন্তু আপনার বন্ধু তো শুধু এই জন্যেই এখানে বসে থাকতে পারবেন না। না, কিন্তু তিনি হয়তো আমার উপরে ভার দিয়ে যেতে পারেন। বিজয়ার ঠোঁটের কোণে একটা চাপা হাসি খেলা করে গেল, কিন্তু অত্যন্ত গম্ভীর স্বরে সে বললে, সে আমি অনুমান করেছিলাম। করবারই কথা। এ সকল কাজ আগে ছিল দেশের ভূস্বামীর, তাঁদের ব্রহ্মোত্তর দিতে হতো। এখন সে দায় নেই বটে, কিন্তু তার জের মেটেনি। তাই 2-4 বিঘে কেউ ঠকিয়ে নেবার চেষ্টা করলেই তারা পূর্ব সংস্কার বসে টের পান। লোকটি আবার হাসতে লাগল। বিজয়া নিজেও এ হাসিতে যোগ দিতে গেল, কিন্তু পারলে না। এই সরল পরিহাস তার মনের কোথায় গিয়ে যেন বিঁধে রইল। কিছুক্ষণ নিঃশব্দে চলে হঠাৎ জিজ্ঞাসা করল, আপনি নিজেও তো আপনার বন্ধুকে আশ্রয় দিতে পারেন। কিন্তু আমি তো এখানে থাকি না, বোধহয় 1 সপ্তাহ পরেই চলে যাব। কিন্তু বাড়ি যখন এখানে, তখন নিশ্চয়ই ঘন ঘন যাতায়াত করতে হয়। না, আর বোধহয় আমাকে আসতে হবে না। বিজয়ার বুকের মধ্যে তোলপাড় করতে লাগলো। সে মনে মনে বুঝল এ সম্বন্ধে অযথা প্রশ্ন করা আর কোনো মতেই উচিত হবে না, কিন্তু কিছুতেই কৌতূহল দমন করতে পারল না। এখানে বাড়ির লোকের ভার নেবার লোক আপনার নিশ্চয়ই আছে, কিন্তু না, সেরকম লোক কেউ নেই। তাহলে আপনার বাবা মা? আমার বাপ মা ভাই বোন কেউ নেই। এই যে আপনার বাড়ির সম্মুখে এসে পড়া গেছে। নমস্কার, আমি চললুম। বিজয়া থমকে দাঁড়ালো। বিজয়া আর তার মুখের দিকে চাইতে পারলে না। ভিতরে আসবেন না? না, ফিরে যেতে আমার অন্ধকার হয়ে যাবে। নমস্কার। আপনার বন্ধুকে একবার রাসবিহারী বাবুর কাছে যেতে বলতে পারেন না? তার কাছে কেন? তিনি বাবার সমস্ত বিষয় সম্পত্তি দেখেন কিনা। সে আমি জানি, কিন্তু তার কাছে যেতে বলছেন কেন? বিজয়া এই প্রশ্নের আর কোনো উত্তর দিতে পারল না। লোকটি কিছুক্ষণ স্থিরভাবে দাঁড়িয়ে বোধ করি অপেক্ষা করল। আমার ফিরতে রাত হয়ে যাবে, আমি আসি। তারপর দ্রুত পায়ে চলে গেল। বিজয়াদের বাড়ি সংলগ্ন বাগানের এই দিকের অংশটা খুব বড়। সুদীর্ঘ আমকাঁঠাল গাছের তলায় তখন অন্ধকার ঘন হয়ে আসছিল। বুড়ো দারোয়ান বলল, মাইজি, একটু ঘুমকে সদর রাস্তা দিয়ে গেলে ভালো হতো না? না। বিজয়া তাড়াতাড়ি অন্ধকার বাগানের ভিতর দিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল। যে দুটো কথা তার মনকে সবথেকে বেশি আচ্ছন্ন করে রেখেছিল তার একটা এই যে, এত কথাবার্তার মধ্যেও শুধু নারীর পক্ষে ভদ্ররীতি বিগর্হিত বলেই এর নামটা পর্যন্ত জানা হলো না। আর দ্বিতীয়টি এই যে, দুদিন পরে তিনি কোথায় চলে যাবেন। প্রশ্নটা শতবার মুখে এসে পড়লেও শতবারই কেবল লজ্জাতেই মুখে বাঁধল। এর সম্বন্ধে একটা বিষয় প্রথম থেকেই বিজয়ের দৃষ্টি আকর্ষণ করেছিল, যিনি যেই হোন যথেষ্ট সুশিক্ষিত এবং পল্লীগ্রাম জন্মস্থান হলেও অনাত্মীয় ভদ্রমহিলার সাথে অসংকোচে আলাপ করবার শিক্ষা এবং অভ্যাস এর আছে। ব্রাহ্ম সমাজভুক্ত না হয়েও এ শিক্ষা যে তিনি কি করে কোথায় পেলেন, ভাবতে ভাবতে বাড়িতে পা দিতেই পরেশের মা এসে জানালো, বিলাসবাবু বহুক্ষণ বাইরের বসবার ঘরে অপেক্ষা করছেন। শোনা মাত্রই তার মন ক্লান্তি আর বিরক্তিতে ভরে উঠল। এই লোকটি সেই যে সেদিন রাগ করে গেছিল আর আসেনি, কিন্তু আজ যে কারণেই এসে থাক, যে লোকটির চিন্তায় তার মন পরিপূর্ণ হয়েছিল, তার কিছুই না জেনেও দুজনের মধ্যে হঠাৎ ব্যবধান সৃষ্টি না করে বিজয়া পারল না। ক্লান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, আমি বাড়ি এসেছি, তাকে জানানো হয়েছে পরেশের মা? না দিদিমণি, আমি এক্ষুনি পরেশকে খবর দিতে পাঠিয়ে দিচ্ছি। তিনি চা খাবেন কিনা জিজ্ঞাসা করা হয়েছিল? ও মা, তার হয়নি। তিনি যে বলেছিলেন তুমি ফিরে এলেই একসঙ্গে হবে। বিলাসবাবুই যে এ বাড়ির ভবিষ্যৎ কর্তৃপক্ষ, এ খবর আত্মীয় পরিজন কারও অজানা ছিল না এবং সেই হিসাবে আদর যত্নেরও ত্রুটি হতো না। বিজয়া আর কোনো কথা না বলে উপরে উঠে তার ঘরে চলে গেল এবং প্রায় মিনিট কুড়ি পরে সে নিচে এসে খোলা দরজার বাইরে থেকে দেখতে পেল বিলাস বাতির সামনে টেবিলের ওপর ঝুঁকে পড়ে কত কি কাগজপত্র দেখছে। তার পদশব্দে সে মুখ তুলে ক্ষুদ্র একটি নমস্কার করে একেবারেই গম্ভীর হয়ে উঠল। তুমি নিশ্চয়ই ভেবেছ আমি রাগ করে এতদিন আসিনি। যদিও রাগ আমি করিনি, কিন্তু করলেও যে সেটা আমার পক্ষে কিছুমাত্র অন্যায় হতো না, সে আজ আমি তোমার কাছে প্রমাণ করব। বিলাস এতদিন পর্যন্ত বিজয়াকে আপনি বলে ডাকত, আজকে এই হঠাৎ তুমি সম্বোধনের কারণ কি কিছুমাত্র উপলব্ধি না করতে পারলেও বিজয়া যে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল না তা তার মুখ দেখে অনুমান করা কঠিন নয়। কিন্তু সে কোনো কথা না বলে ধীরে ধীরে ঘরে ঢুকে অনতি দূরে একটি চৌকি টেনে নিয়ে উপবেশন করল। বিলাস সেদিকে ভ্রুক্ষেপ মাত্র করল না। আমি সমস্ত ঠিকঠাক করে এইমাত্র কলকাতা থেকে আসছি, এখন পর্যন্ত বাবার সাথেও দেখা করতে পারিনি। তুমি স্বচ্ছন্দে চুপ থাকতে পারো, কিন্তু আমি তো পারি নে। আমার দায়িত্ববোধ আছে, একটা বিরাট কার্য মাথায় নিয়ে আমি কিছুতে স্থির থাকতে পারি নে। আমাদের ব্রাহ্মমন্দির প্রতিষ্ঠায় বড়দিনের ছুটিতেই হবে, সব স্থির করে এলুম, এমনকি নিমন্ত্রণ করা পর্যন্ত বাকি রেখে আসেনি। ওহ, কাল সকাল থেকে কি ঘোড়াটাই না আমাকে ঘুরে বেড়াতে হয়েছে। দেখ, ওদিকে সম্বন্ধে একরকম নিশ্চিত হওয়া গেল। কারা কারা আসবেন তাও এই কাগজখানায় আমি টুকে এনেছি, একবার পড়ে দেখো। বিলাস আত্মপ্রসাদের প্রচণ্ড নিঃশ্বাস ত্যাগ করে সুমুখের কাগজখানা বিজয়ার দিকে ঠেলে দিয়ে চৌকিতে হেলান দিয়ে বসল। তবুও বিজয়া কথা কইল না, নিমন্ত্রিত দিকের সম্বন্ধেও লেশমাত্র কৌতূহল প্রকাশ করল না। যেমন বসেছিল ঠিক তেমনই বসে রইল। এতক্ষণ পরে বিলাসবিহারী বিজয়ার নীরবতা সম্বন্ধে একটু সচেতন হল। ব্যাপার কি এমন চুপচাপ যে? আমি ভাবছি, আপনি যে নিমন্ত্রণ করে এলেন, এখন তাঁদের কি বলা যায়। তার মানে? মন্দির প্রতিষ্ঠা সম্বন্ধে আমি এখনো কিছু স্থির করে উঠতে পারিনি। তার মানে কি? তুমি কি ভেবেছ এই ছুটির মধ্যে না করতে পারলে আর শীঘ্র করা যাবে? তারা তো কেউ তোমার ইয়ে নন যে তোমার যখন সুবিধে হবে তখনই তারা এসে হাজির হবেন। মনস্থির হয়নি, তার অর্থ কি শুনি? আমি ভেবে দেখলুম এখানে এই নিয়ে সমারোহ করবার দরকার নেই। সমারোহ? সমারোহ করতে হবে এমন কথা তো আমি বলিনি। বরঞ্চ যা স্বভাবতই শান্ত গম্ভীর তার কাজ নিঃশব্দে সমাধা করার মতো জ্ঞান আমার আছে, তোমাকে সেজন্য চিন্তিত হতে হবে না। এখানে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করার কোনো সার্থকতা নেই, সে হবে না। আমি জানতে চাই তুমি যথার্থ ব্রাহ্ম মহিলা কিনা। আপনি বাড়ি থেকে শান্ত হয়ে ফিরে এলে তারপরে কথা হবে, এখন থাক। কথাটা বলেই বিজয়া ওঠবার উপক্রম করল, কিন্তু ভৃত্য চায়ের সরঞ্জাম নিয়ে প্রবেশ করছে দেখে সে আবারও বসে পড়ল। বিলাস সেদিকে দৃকপাত মাত্র করল না। ব্রাহ্ম সমাজভুক্ত হয়েও সে নিজের ব্যবহার সুসংযত বা ভদ্র করতে শেখেনি। সে চাকরটার সামনেই উদ্ধত কণ্ঠে কথা বলে উঠল, আমরা তোমার সংস্রব একেবারে পরিত্যাগ করতে পারি, সে কথা নিশ্চয়ই জানো। বিজয়া নীরবে চা প্রস্তুত করতে লাগল, কোনো উত্তর দিল না। ভৃত্য চলে গেলে ধীরে ধীরে বলল, সে আলোচনা আমি কাকাবাবুর সঙ্গে করব, আপনার সঙ্গে নয়। কথাটা বলে বিজয়া এক বাটি চা তার দিকে এগিয়ে দিল। বিলাস তা স্পর্শ করলে না। আমরা তোমার সংস্পর্শ ত্যাগ করলে কি হয় জানো? না, কিন্তু সে যাই হোক না, আপনার দায়িত্ববোধ যখন এত বেশি, তখন আমার অনিচ্ছায় যাদের নিমন্ত্রণ করে অপদস্থ করবার দায়িত্ব গ্রহণ করেছেন, তাদের ভার নিজেই বহন করুন, আমাকে অংশ নিতে অনুরোধ করবেন না। আমি কাজের লোক, কাজই ভালোবাসি, খেলা ভালোবাসি নে, তা মনে রেখো বিজয়া। আচ্ছা, সে আমি ভুলব না। আচ্ছা, যাতে না ভুলো সে আমি দেখব। বিজয়া একথার জবাব দিলে না, মুখ নিচু করে নিঃশব্দে চায়ের বাটির মধ্যে চামচটা ডুবিয়ে নাড়তে লাগল। তাকে চুপ দেখে বিলাস নিজেও ক্ষণকাল চুপ থেকে নিজেকে কিছুটা সংযত করল। আচ্ছা, এত বড় বাড়ি তবে কি কাজে লাগবে শুনি? এ তো আর শুধু শুধু ফেলে রাখা যেতে পারবে না। এইবার বিজয়া মুখ তুলে চাইল এবং অবিচলিত দৃঢ়তার সাথে বলল, না, কিন্তু এ বাড়ি যে নিতেই হবে সে তো এখনো স্থির হয়নি। জবাবটা শুনে বিলাস ক্রোধে আত্মবিস্মৃত হয়ে গেল। মাটিতে সজোরে পা ঠুকল সে। হয়েছে, 100 বার স্থির হয়েছে। আমি সমাজের মান্য ব্যক্তিদের আহ্বান করে এখানে অপমান করতে পারবো না। এ বাড়ি আমাদের চাই, এ আমি করে তবে ছাড়ব, এ তোমাকে আমি জানিয়ে দিলুম। প্রত্যুত্তরের জন্য ক্ষণমাত্র অপেক্ষা না করে দ্রুত বেগে ঘর থেকে বেরিয়ে গেল বিলাস। সেই দিন থেকে বিজয়ার মনের মধ্যে এই আশাটা প্রায় তৃষ্ণার মতো জাগছিল যে সেই অপরিচিত লোকটি যাবার আগে অন্তত একটি বার তার বন্ধুকে নিয়ে অনুরোধ করতে আসবেন। যত কথা তাদের মধ্যে হয়েছিল সমস্ত কথা তার মনের মধ্যে গাঁথা হয়েছিল, একটি কথাও সে ভোলেনি। সেইগুলো সে বারবার মনে করে দেখেছিল যে বস্তুত সে এমন একটা কথাও বলেনি যাতে এ ধারণা তার জন্মাতে পারে যে তার কাছে আশা করবার তার বন্ধুর একেবারে কিছুই নেই। বরং তার বেশ মনে পড়ে নরেন যে তার বাবার বন্ধুর ছেলে, এই উল্লেখ সে করেছে। সময় পেলে ঋণ পরিশোধ করবার মতো শক্তি সামর্থ্য আছে কিনা তাও জিজ্ঞাসা করেছে। তবে যার সর্বস্ব যেতে বসেছে তার এতেও কি চেষ্টা করবার মতো কিছুই ছিল না? যেখানে কোনো ভরসাই থাকে না সেখানেও তো আত্মীয় বন্ধুরা একবার যত্ন করে দেখতে বলে। এ বন্ধুটি কি তার তবে একেবারেই সৃষ্টি ছাড়া? নদী তীরের পথে আর দেখা হয়নি, কিন্তু বিজয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজই এই আশা করত যে একবার না একবার তিনি আসবেনই। কিন্তু দিন বয়ে যেতে লাগলো, তিনি এলেন না, আর তার অদ্ভুত ডাক্তার বন্ধুটিও এলেন না। বৃদ্ধ রাসবিহারীর সঙ্গে দেখা হলে তিনি ছেলের সঙ্গে যে ইতিমধ্যে কোনো কথা হয়েছে তার বিন্দুমাত্র আভাস দিলেন না, বরঞ্চ ইঙ্গিতে এই ভাবটাই প্রকাশ করতে লাগলেন যেন সংকল্প এক প্রকার সিদ্ধই হয়ে রয়েছে। এই নিয়ে যে আর কোনো প্রকার আন্দোলন উঠতে পারে তা যেন তার মনে আসতেই পারে না। বিজয়া নিজেই সংকোচে কথাটা তুলতে পারল না। অগ্রহায়ণ শেষ হয়ে গেল। পৌষের প্রথম দিনটিতেই বাবা ছেলে একসঙ্গে দেখা করতে এলেন। রাসবিহারী বললেন, মা, আর তো বেশি দিন নেই, এর মধ্যেই তো সমস্ত সাজিয়ে গুছিয়ে তুলতে হবে। তিনি নিজে ইচ্ছে করে চলে না গেলে তো কিছুই হতে পারে না। কার কথা বলছো মা? জগদীশের ছেলে তো, সে তো কালই বাড়ি ছেড়ে দিয়েছে। খবরটা যথার্থই বিজয়ার বুকের ভিতর পর্যন্ত গিয়ে আঘাত করল। সে তখনই বিলাসের দিক থেকে এমন করে ফিরে দাঁড়ালো যাতে সে কোনো মতে তার মুখ না দেখতে পায়। এইভাবে কিছুক্ষণ স্তব্ধ হয়ে আঘাতটা সামলে নিয়ে আস্তে আস্তে রাসবিহারীকে জিজ্ঞাসা করল, তার জিনিসপত্র কি হলো? সমস্ত নিয়ে গেছেন? থাকবার মধ্যে একটা তেপে খাট ছিল, তার উপরেই বোধ করি তার শয়ন চলত। আমি যেটা বাইরের গাছতলায় টেনে ফেলে দিয়েছি, তার ইচ্ছে হলে নিয়ে যেতে পারেন, কোনো আপত্তি নেই। বিজয়া চুপ করে রইল, কিন্তু তার মুখের ওপর সুস্পষ্ট বেদনার চিহ্ন লক্ষ্য করে রাসবিহারী ভর্ৎসনার কণ্ঠে ছেলেকে বললেন, তোমার দোষ বিলাস, মানুষ যেমন অপরাধীই হোক, ভগবান তাকে যতই দণ্ড দিক, তার দুঃখে আমাদের দুঃখিত হওয়া, সমবেদনা প্রকাশ করা উচিত। আমি বলছি না যে তুমি অন্তরে তার জন্য কষ্ট পাচ্ছ না, কিন্তু বাইরেও সেটা প্রকাশ করা কর্তব্য। জগদীশের ছেলের সঙ্গে তোমার কি দেখা হয়েছিল? তাকে একবার আমার সঙ্গে দেখা করতে বললে না কেন? দেখতুম যদি কিছু। তার সঙ্গে দেখা করে নিমন্ত্রণ করা ছাড়া আমার তার কোনো কাজ ছিল না বাবা। তুমি কি যে বলো তার ঠিকানাই নেই। তাছাড়া আমার পৌঁছবার পূর্বেই তো ডাক্তার সাহেব তার তোরঙ্গ, প্যাঁটরা, যন্ত্রপাতি গুটিয়ে নিয়ে সরে পড়েছিলেন। বিলাতের ডাক্তার একটা অপদার্থ হাম্বাক কোথাকার। বিলাস আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রাসবিহারী বিজয়ের মুখের প্রতি আর চোখে চেয়ে রুদ্ধ কণ্ঠে কথা বলে উঠলেন, না বিলাস, তোমার এরকম কথাবার্তা আমি মার্জনা করতে পারি নে। নিজের ব্যবহারে তোমার লজ্জিত হওয়া উচিত, অনুতাপ করা উচিত। কি জন্যে শুনি? পরের দুঃখে দুঃখিত হওয়া, পরের ক্লেশ নিবারণ করার শিক্ষা আমার আছে, কিন্তু যে দাম্ভিক বাড়ি বয়ে অপমান করে যায় তাকে আমি মাপ করি নে। অত ভণ্ডামি আমার নেই। কে আবার তোমাকে বাড়ি বয়ে অপমান করে গেল? কার কথা বলছো? জগদীশবাবুর সুপুত্র নরেনবাবুর কথাই বলছি বাবা। তিনি একদিন ঠিক এই ঘরে বসেই আমাকে অপমান করে গিয়েছিলেন। তখন তাকে চিনতুম না, তাই নইলে ওকেও অপমান করে যেতে সে কসুর করেনি। তোমরা জানো সে কথা? বিজয়া চমকে মুখ ফিরিয়ে চাইতেই বিলাস তাকেই উদ্দেশ্য করে বলল, পূর্ণবাবুর ভাগ্নে বলে পরিচয় দিয়ে যে তোমাকে পর্যন্ত অপমান করে গিয়েছিল সে কে? তখন যে তাকে ভারী প্রশ্রয় দিলে সেই নরেনবাবু। তখন নিজের যথার্থ পরিচয় দিতে যদি সে সাহস করত তবেই বলতে পারতুম সে পুরুষ মানুষ, কিন্তু ভণ্ড কোথাকার। হঠাৎ বাবা ছেলে দুজনেই অবাক হয়ে দেখল বিজয়ার সমস্ত মুখ বেদনায় একেবারে শুকনো বিবর্ণ হয়ে গিয়েছে। এখানেই শেষ হল আমাদের বিশেষ নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তার প্রথম পর্ব। আগামী পর্ব নিয়ে আমরা আবার ফিরব আগামী শনিবার। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং আমাদের পরবর্তী পর্ব শুনতে একদম ভুলবেন না। আপনার মূল্যবান মতামত অবশ্যই গল্প শুনে আমাদের কমেন্টসে জানাবেন। তাহলে আজকের মতো শুভরাত্রি, অপেক্ষা পরের শনিবারের।